ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمد الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا وَقَمَرًا منيراً فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا সাল্লিমুতাসলিমা মাহফিলে যা আমরা আসতে পেরেছি মাগবব তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুস্থ রেখেছেন এজন্য শুক্রিয়া আদায় করি প্রাণ খুলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ বল রব্বানা লাকাল হাম হামদান মুবারকান ফিহি আমরা দরুদ প্রেরণ করছি সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহাপুরুষ যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু যেই রাসূল এমন একটি সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়া যেটাকে অন্ধকারে চুপ বলা হতো মানুষ মানুষে মারামারি কাটাকাটি রাহাজানি ব্যবিচারী সন্ত্রাসীতে লিপ্ত ছিল যেই সময় নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত মাটিতে হত ঠিক তেমনি একটি মুহূর্তে সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তমাম শিক্ষকের শিক্ষক তাম নেতার নেতা তিনি পৃথিবীতে এসে পথ হারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখিয়েছেন সেই নির্যাতিতা নিপীড়িতা মা বোনদের হাত ধরে সব্বারের আসনে বসিয়েছেন সেই রসুলের প্রতি ভক্তি ভরে মহাব্বতে আমরা দৌর উৎপ্রেরণ করছি পড়ে নিশ্চিত সল্ল আলি সাল্লাম আমার ভাইরা আমরা এসেছি পবিত্র কোরআনুল কারীমের মাহফিল পাশে আছে কবরস্থান যে জায়গা প্রত্যেকটি মানুষকে যেতে হবে আজ হোক কাল হোক পৃথিবীতে কেউ আজীবন থাকবে না যার জীবন আছে সে একদিন দুনিয়ার মুক্তি বিদায় নিবে কথা বল ঠিক কিনা যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মত প্রত্যেকটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হইবে অর্থাৎ যার জীবন আছে তাকে একদিন দুনিয়ার মুক্তি বিদায় নিতে হবে আমরা যে এই যুগে বেঁচে আছি এটাই সবচেয়ে আশ্চর্য বিষয় মানুষ আমরা যে বেঁচে আছি এটাই কিন্তু আশ্চর্য তাহলে মৃত্যুর হাত থেকে পালানোর ক্ষমতা কারণ নাই আর মহান মাগুদ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তারও কিন্তু একটি উদ্দেশ্য আছে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে আমার এবাদত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই এতে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তার দাসত্ব তার গুলাবি করা কথা বল ঠিক কিনা তাহলে সেই রবের দাসত্বার গোলামি করতে হবে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি সময় দেয়া এরপর মানুষ দুনিয়ার মুক্তি বিদায় নেবে এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে যখন বুঝালেন করারের দাওয়াত দিলেন যারা ছিল কাফির মুশরিক বেধর্মীদেরকে যখন জানালেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কেন অস্বীকার করছো কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান তোমাদের তো জীবন ছিল না অস্তিত্ব ছিল না আমি আল্লাহ জীবন দিয়েছি তোমরা মরে যাবে আবার जिंदा হবে চারটি বিষয়ে কিন্তু হুজুর বলেছিলেন কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়কুম তুম আমওয়াতান ফআহিয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহিয়ীকুম ثم الیه ترجعون জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীজি বললেন কাফিরদেরকে মুশরিকদেরকে বেদরবিদেরকে ডেকে বললেন তোমাদের অস্তিত্ব ছিল না দুই নাম্বার অস্তিত্ব দিয়েছি আমি আবার তোমাদেরকে জিন্দা করা হবে চারটি বিষয়ে যখন নবীজি কাফের মুসজিদদেরকে আল্লাহর সেই কথাটি শুনিয়ে দিলেন সেই সময় কাফের মসজিদ যারা ছিল তারা বলল মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি বলেছেন আমাদের জীবন ছিল না সত্য দুই নাম্বার জীবন পেয়েছে যেহেতু আমার বাবা আমার দাদা পূর্বপুরুষগণ সকলেই দুনিয়ার বুকতে বিদায় নিয়েছে কিন্তু চতুর্থ নাম্বার মৃত্যুর পর জিন্দা হতে হবে এইটা কখনো মেনে নেওয়া যায় না তারা ভাবলেন

এই দুনিয়ার জীবনটাই হচ্ছে আসল জীবন মানুষ যখন মরে যাবে তার গায়ের চামলা রক্ত গোস্ত সব মাটি খেয়ে ফেলবে কে তারে জিন্দা করবে সুতরাং মানুষ মরে গেলে আর জিন্দা হবে না এটা ছিল তাদের ধারণা এই জন্য আমার ভাইয়েরা মানুষ যখন মরে যাবে কবরের মধ্যে যখন চলে যাবে এই আবার করা হবে হবে হিসাব নিকাশ এবং দিতে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই জন্য আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি একটু পরীক্ষা করতে চাই তোমাদের হায়াত দিলাম আর মৌ দিলাম মাসকান একটি সময়ে দিয়েছি আল্লাহ বলেন হলাকল মাউতাওয়াল হায়াতালিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত এবং মউত সৃষ্টি করেছে আমি আল্লাহ এই জন্য আমি একটু তোমারে পরীক্ষা করতে চাই কতটুকু তোমরা সৎ কতটুকু ভালো কাজ করলা এইটা একটু টেস্ট করতে চায় আল্লাহ আপনাদের পাশে কবরস্থান আছে ওই জায়গা গেলে তখন কিন্তু বড় হবে সেই দিন মানুষ আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হে আল্লাহ আমি আমার এই জীবনের জন্য পূর্বেই কিছু যদি প্রেরণ করতাম বেশি বেশি নামাজ পড়তাম রোজা রাখতাম দান খয়রাত করতাম তাহলে আজকে এই কষ্ট আমাকে থাকতে হতো না সেই কবর আমাদের যেতে হবে কথা বলে ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলছি আমরা এসেছি কোরআনুল কারিমের মাহফিলে মাহফিলে আমরা বসে থাকবো শেষ পর্যন্ত সকলেই রাজি আছেন করান করানের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাকের রহমত আপনার প্রতি নাজিল হবে কোরআন যত শুনবেন আল্লাহর রহমত ততই কি হবে নাজিল হবে আর গান শুনলে রহমত নাজিল হয় আমাদের দেশের যুবক ছেলেরা এখন তো মোবাইল ফোন বেশি দেখবেন যেখানেই যাবেন কানের মধ্যে ইয়ারফোন ঢুকানো আছে আর ফেসবুক দেখালি ব্যস্ত নেট নিয়ে ব্যস্ত গান নিয়ে ব্যস্ত যে গান শুনলে কোনো লাভ নাই ব্যাটারির চার্জ তার ইমানটা তার দুর্বল হয়ে যায় আর করান শুনলে তার ইমান আরো বেড়ে যায় সুবহানাল্লাহ তাহলে কোরআন শুনলে ইমান যদি বেড়ে যায় সেই কোরআন শোনা প্রয়োজন আছে না এই জন্য আমি আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত আমরা সকলেই থাকবো সকলেই বলে ইংসাব আল্লাহ চিন্তা করেন না যে হুজুর তাহলে শুরু করব হয়তো ফজর ঠেকায় দিবে না আমি এমন কাজ করব না চেষ্টা করব সংক্ষেপে আলোচনা শেষ করার জন্য ইংসাব আল্লাহ আবার ভাইরা তাহলে আমরা এসেছি কোরআনুল কারিম শোনার জন্য কোরআন শুনলে কি লাভ আছে কোরআন শুনলে কোন লাভ কি আছে ঘুম আল্লাহর একটি বিশাল নিয়ামত দেখবেন অনেক ব্যক্তি আছে অনেক সম্পদের মালিক এসি রোম আছে দামি দামি খাবার খায় কিন্তু ঘুম নাই চোখে কত যে ট্যাবলেট খায় কথা বল ঠিক কিনা এমন ব্যক্তি আছে সারাদিন রিক্সা চালিয়েছে ঠেলাগাড়ি গাড়ি ঠেলেছে তেমন খাদ্য নাই এসি রুম নাই ইলেকট্রিক ফ্যান নাই মুটা চাউলের ভাত আর ডাউল আল্লাহর শুকরিয়া আদাই করে বলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট খাইয়েছি শা নামাজ পড়ে বিছানায় চলে গেলে এত সুন্দর ঘম নাকের যে আওয়াজ ট্রাকের ইঞ্জিন ফেল আল্লাহ ভুলসা গেল শান্তি আছে কথা বলে ভুলিলাম তাহলে ঘম এমন একটি জিনিস যেটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত আর সেই ঘুমকে ছেড়ে দিয়ে আপনারা বসেছেন তাহলে এতে কোনো লাভ লাভ আছে আছে অবশ্যই কেননা পাক বলেছেন যারা কোরআনুল কারিম শোনে এবং যেই চলে আল্লাহকে না দেখি যারা ভয় করে আল্লাপাক তাদের জিন্দিগির গুনা খাতাকে মাফ করে দেন সুবহানাল্লাহ শুনুন গুনাই মাপ করেন ওয়াজ রিং কারিম সম্মানজনক পুরস্কৃত আল্লাহ করে তাহলে কোরান শুনতে আমরা সকলে রাজি আছি তো তামার ভাইরা এই জন্য আসুন আমরা কোরানের আলোচনা শুনবো ইংসা আল্লাহ আমাদের দেশে যুগ যুগ ধরে অসংখ্যক নবী এবং রসুল আলি সালে তো সারা মেসেছিলেন তারা দিনের দাওয়াত দিয়েছিলেন এর মধ্যে সর্বশেষ নবী ছিলেন সাইয়িদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশেষ নবী পৃথিবীতে যত নবী এবং রাসূল আলাইহিস সালামগণ এসেছেন এর মধ্যে চেহারা দিক দিয়ে সৌন্দর্য করেছিলেন মহান আল্লাহ পাক যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর চেহারা আল্লাহকে দান করেছিলেন সুবহানাল্লাহ বললেন না কণ্ঠের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন হযরতে দাউদ আলী সাল্লামকে এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন যখন যাবুর গীত আর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো পানির নিকটে একদম নিকটে চলে আসতো সুবহানাল্লাহ তাহলে তার কণ্ঠ ছিল খুব সুন্দর আর বিশ্বনবীজি তার চেহারা তার কণ্ঠ চতুর্দিক দিয়ে কোন নবীর সাথে তার তুলনা হয় না জন্ন আল্লাহু আকবার সেই রবি আমরা কথা বলে ঠিক কিনা আমরা এসেছি জান্নাতে আপনাকে সকলে যেতে চান সকলে যেতে চান দুটি হাত তুলে আল্লাহরে দেখান যে আমরা জানি হাত না বান হাত না বান জান্নাতে যদি যেতে হয় জান্নাতের কাজ করতে হবে জান্নাতের মধ্যে যখন মানুষগুলা ঢুকবে কি নিয়ামত জান্নাতের মধ্যে এই মহা পবিত্র কোরআনুল করিম সেই দিন তেলত করে স্বয়ং আল্লাহ রবুল আলমী শুনাবেন সুবাহার আল্লাহ আপনি কি মন চায় না জান্নাতের মধ্যে দেখা যাবে একটা মিটিং হবে বিশাল মিটিং এই মিটিং এ আমাদের দেশে যেমন মিটিং হয় এর মধ্যে প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি ঠিক তেমনি থাকবে ওই মিটিং এর যিনি হবেন বিশেষ অতিথি হিসাবে যাকে আমন্ত্রণ করা হবে তিনি হবেন হজরতে দাউদ আলী সুবাহ আল্লাহ আর প্রধান অতিথি থাকবেন সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লহ আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা যখন জান্নাতের মধ্যে মিটিং শুরু হয়ে যাবে যত জান্নাতীর নরোয়ার নারীগুলা মিটিংয়ে অবস্থিত হয়ে যাবে চতুর্দিক দিয়ে চেয়ার থাকবে খুব দামি চেয়ার ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে তারা দুলতে থাকবে এত দামি দামি চেয়ার সেখানে থাকবে চতুর্দিক দিয়ে জান্নাতের সমস্ত নরোয়ার নারীগুলা বসে থাকবে মিটিংয়ে যখন বিশেষ অতিথি প্রধান অতিথি সব যখন আগমন করবেন হঠাৎ করে আওয়াজ দেওয়া হবে আজকের এই মিটিং উদ্বোধন করা প্রয়োজন কোরআনুল কারীম তেলাওয়াত করে মিটিং শুরু করো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে হযরত দাউদ আলাইহিস সালামকে যার কণ্ঠ আল্লাহ এত সুন্দর করেছিলেন আর হযরত দাউদ আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াসসামা কোরআন যখন তেলাত করবে জান্নাতের যত নরোয়ার নারী আছে তারা স্মৃতি মধু হয়ে ডানে বামে হেলতে থাকবে দুলতে যত ব্রাহ্ম এই সমস্ত জান্নাতির দিন নরম নারী বলবি আল্লাহ এত সুন্দর কোরআনের আওয়াজ কোনো দিন শুনি নাই আমরা এত আনন্দ পেলাম এত ভালো লেগেছে উদ্বোধন হয়ে যাবে মিটিং শুরু হবে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন আজকের মাহফিলের আজকের এই মিটিং এর যিনি প্রধান অতিথি কোথায় তুমি দাঁড়িয়ে যাও স্বয়ং বিশ্ব নবীজি দাঁড়িয়ে যাবেন সেই দিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে হাবিব গো আজকে আপনি আপনার নিষ্কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনার বান্দাদের শোনায় দেন জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীজি দাঁড়াবেন সুন্দর কণ্ঠ দিয়া জান্নাতের মধ্যে সকলকে তিনি শুনিয়ে দেবেন ইয়াল উর নীল

আজকে সভাপতি তিনি আগমন করবেন তোমাদের মাঝে তিনিও সভা সমাপ্ত ঘোষণা করতে গিয়া কোরআন তেল করে তোমাদেরকে শুনিয়ে দিলেন নর নারী বলবে সেই সভাপতিকে জানানো হবে তিনি কেউ নয় তিনি সকলের স্রষ্টা রব্বুল আলামিন তিনি আজকে হাজির হবেন জান্নাতীর আগ্রহ ভরে অপেক্ষা করবেন দেখা যাবেন হঠাৎ করে স্বয়ং রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হাজির হয়ে যাবে এবার মিটিং যখন শেষ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম তেলাওয়াত করেন সমস্ত বান্দাদের কিবার তিনি শোনাবেন নিস কণ্ঠে কুরআন তেলাওয়াত করবেন সূরা আর রহমান আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই দিন শোনায় দিবেন আর মা আল্লামাল কুরআন না খায়লা কাল

যত নবী এবং রসুল আলী ও এসেছিলেন এক একজন নবীকে এক এক ধরনের মজিজ পাক দান করেছিলেন আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই দিকে নিয়ে যাচ্ছি যে অনেক প্রাসঙ্গিক চলে গেল সমস্ত অসংকক নবীদের মধ্যে একজন নবী ছিলেন যিনি সমস্ত প্রাণীর ভাষা জানতেন তার নাম ছিল হজরতে সুলাই বেড়াইসাল্লাম সুবাহ আল্লাহর পায়গম্বর হজরতে সুলাইম্যান সমস্ত প্রাণীর ভাষা আল্লাহ রব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছিলেন পাখি কি বলতেছে জানতেন পিপিলিকা কি বলল মাছ কি বলল জীব জানোয়ার হিংস্র প্রাণী থেকে শুরু করে কীট পতঙ্গ যত ছিল সকলের ভাষা বোঝার সুযোগ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ আর যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার এত সৈন্য সামন্ত ছিল যখন তিনি রাজকাজের কাজে যখন বাসা থেকে বের হয়ে যেতেন ডানে বামে সামনে পিছনে হাজার হাজার সৈন্য সামন্ত দেবদত্ত দনবতার শহীদ থাকতো শুধু তাই নয় হাজার হাজার পাখি গুলা হজরতে সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দান করতেন জরে বলুন সুবহানাল্লাহ দল বেঁধে চলে যেতে সুলাইম আলাইহিস একদিন তিনি যাচ্ছেন অসংখ্যক তার সৈন্য সামন্ত নিয়ে একটা মাঠের মধ্য দিয়ে যাইতে যাইতে একটা পিপিলিকার এলাকায় ঢুকে পড়লেন সেখানে ছিল পিপিলিকার দল দেখবেন পিপিলিকা যখন যায় সারিবদ্ধ ভাবে যায় আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পিপিলিকার এলাকায় ঢুকে পড়লেন দেখার সঙ্গে সঙ্গে পিপিলিকার যিনি নেতা ছিলেন একজন পিপিলিকা বলল পিপিলিকা তোমরা সকলে গর্তের মধ্যে ঢুকে যাও সুলাইমান আলাইহিস সালাম এবং তার সামন্ত অজ্ঞাত স্বরে তোমাদেরকে নিষ্পিত করে দিতে পারে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মরে যাবে এই জন্য তোমরা সকলেই গর্তের মধ্যে ঢুকে যাও বলার সঙ্গে সঙ্গে দেখা গেল পিপিলিয়াগুলো আস্তে আস্তে সবগুলা গর্তের মধ্যে চলে যায় সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই কথাটি মহা পবিত্র কোরআনুল কারীমের ১৯ নাম্বার পারা সূরায়ে ১৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাত্তা إذا أتوا على واد النمل قالت نملة: يا أيها النمل ادخلوا مساكنكم

একজন পিবিলিকা বললেন ও পিবিলিকা তোমরা সকলে গর্তের মধ্যে ঢুকে যাও সুলাইমান এবং তার সেনাবাহিনী সৈন্য সামন্ত অজ্ঞাত স্বরে তোমাদেরকে নিস্পিষিত করে মারিয়া ফেলতে পারে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর پیغمبر সুলাইমান তিনি একজন সৈন্যকে বললেন চলে যাও ওই যে পিপিলিকার নেতা পিপিলিকার সর্দার তিনি যে নির্দেশ করেছেন সমস্ত পিপিলিকাগুলো গর্তের মধ্যে চলে গেল ওই পিপিলিকার নেতাকে ধরে আনো সুলাইমান আল আসর নির্দেশ যখন করলেন একজন সৈন্য চলে গেল ক্ষুদ্র একটি পিপিলিকে ধরে আনা হলো পিপিলিকার যিনি নেতা ছিলেন আল্লাহর پیغمبر সুলাইমান বসা সুলাইমান আলাইহিস সালামের হাতের তালুর উপরে ক্ষুদ্র একটি পিপিলিকাকে যখন রেখে দেয়া হলো কিপিলিকার সুই দেবার তিনি কথাবার্তা বলতেছেন আল্লাহর পায়ে গম্বর বলতেছেন অ পিপিলিকার নেতা তুমি তো নেতৃত্ব দাও বুঝতে পেরেছি তুমি যখনই নির্দেশ করেছো তোমার সাথী গুলা সব গর্তের মধ্যে চলে গেল বুঝতে পেরেছি তোমার তুমি নেতৃত্ব দাও তুমি নেতা অ পিপিলিকার সনব আজ আমি একজন পায়ে গম্বর নেতৃত্ব দেই এই দেশে আমার অনেক সৈন্য আছে সামন্ত আছে আমার বসার জন্য বিশাল আকার একটা কুরসি আছে সিংহাসন আছে যেখানে আমি বসি তোমার কাছে প্রশ্ন আমি যেমন একজন নেতা বসার জন্য বিশাল আকারে আমার একটা সিংহাসন আছে তুমি যখন পিপিলিকার নেতা প্রশ্নের জবাব দাও বসার জন্য তোমার তেমন কোন সিংহাসন আছে নাকি যখন এই প্রশ্ন করেছেন শোনার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র পানি হাতের তালুর উপর থেকে সুলাইমান আলাইহিস সালাম কে ডেকে বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনি তো নেতৃত্বের অনেক সৈন্য সামন্ত আছে বসার জন্য বিশাল আকারে দামি সিংহাসন আপনার তো আছে আর আমি পিপিলিকার নেতা বলছি আপনার যেমন সিংহাসন আছে আমি পিপিলিকার নেতা আমার বসার জন্য তেমন একটি সিংহাসন আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر সুলাইমান আশ্চর্য হলেন এই কি একটা কথা হলো নাকি তুমি একটি ক্ষুদ্র পানি তোমার কেমনি করে সিংহাসন থাকতে পারেন তাহলে তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন আমার প্রশ্ন বেড়ে গেল সিংহাসন যখন আছে ও পিপিলিকার নেতা তুমি বলম আমি যেমন সিংহাসনে বসি আমার সিংহাসনটি অনেক মূল্যবান অনেক দামি অনেক অর্থ খরচ করে সিংহাসন তৈরি করা হয়েছে আর তোমার যে সিংহাসন আছে দুইটি সিংহাসনের মধ্যে মর্যাদার দিক দিয়া মূল্যর দিক দিয়া কার সিংহাসন বেশি মূল্যবান এই কথাটি তুমি আমাকে জানাতে পারবা নাকি পিপিলিকার নেতা ডেকে বলতেছেন পাইগম্বর অবশ্যই জানাব তবে আপনি শুনে রাখেন আপনি বিশাল একটি সিংহাসনে বসেন আপনার সংখ্যক সৈন্য সামন্ত থাকতে পারে আমি পিপিলিকার নেতা আমি অবশ্যই আমার একটা সিংহাসন আছে তবে শোনেন আপনার সিংহাসন আর আমি পিপিলিকার নেতার সিংহাসন দুইটি সিংহাসনের মধ্যে আমার সিংহাসনের মর্যাদা এত গুণে বেশি আপনার সিংহাসনের চাইতে আমার সিংহাসন হাজারো গুণে মর্যাদা পূর্ণ জোরে বলছো বাহার আল্লাহ আল্লাহর পেয়ে সোরাই মারাল সাল্লাম বললেন একটি কথা হল নাকি কেমলি করে বিশ্বাস করব। ক্ষুদ্র তুমি প্রাণী আর তোমার সিংহাসন বলছো আমার সিংহাসন চাইতে মর্যাদাবে সেটা কথা হলো আমার যে সিংহাসন বানানো যেই সিংহাসনে ছয় লক্ষ মানুষ ধরে যে আমাদের দেশের সব চাইতে বড় প্লেনে ছয় লক্ষ ছয় হাজার লোক ধরে

পিপিলিকা বললেন হ্যাঁ আমি আপনাকে দেখাতে চাই আমার সিংহাসন অনেক গুণে মর্যাদা দিক দিয়ে বেশি এবার জবাব দিচ্ছেন পিপিলিকার নেতা আর আল্লাহর পয়গম্বর সুলাইমান লক্ষ লক্ষ টাকা দামি হতে পারে আপনার সিংহাসন অনেক দামি কারু কাজ নির্মাণ করে অনেক অর্থ দিয়ে আপনার সিংহাসন বানানো আছে যেই সিংহাসনে আপনি বসেন অনেক মূল্যবান আর আমার যেইটা সিংহাসন দুনিয়ার সাধারণ কোন সিংহাসন নয় আমি পিপিলিকার নেতা যেই সিংহাসনে বসি সেটা আল্লাহর একজন পৈগম্বরের হাতের তালু জোরে বলছো বাহার তার মানে পিপিলিকা তখন সোলেই মানুষের হাতের তালু করে বসা জোর আল্লাহ

তিনি বললেন পৃথিবীর যত সিংহাসন আছে একজন পৈগম্বরে হাতের তালুর মর্যাদার কাছে কিচ্ছু না সুবাহ তিনি হেরে গেলেন তিনি বুঝলেন তিনি দেখলেন আসলে তার কথাতে যুক্তি আছে কথা বলে ঠিক কিনা যেই সুরাইমান আলাহ সাল্লাম যখন রাজ্য পরিচালনা করতেন তিনি যখন রাজ্য পরিচালনা করতে আজকে আমাদের দেশে রাজ্য যখন পরিচালনা হয় বিভিন্ন মন্ত্রালয় থাকে প্রধানমন্ত্রী একটা কার্যালয় আছে না সরস্বত মন্ত্রণালয় আছে প্রাণী মন্ত্রণালয় আছে ভূমি মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় আছে প্রতি মন্ত্রণালয় এমনিভাবে বিভিন্ন মন্ত্রণালয় সেক্টর ভাগ আছে ঠিক তেমনিভাবে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি যখন তার প্রাণীদের মধ্যে রাজ্য পরিচালনার দায়িত্ব দিতেন এক একটা প্রাণী এক এক ধরনের রাজ্য তিনি দিয়েছিলেন সুবহানাল্লাহ ঠিক তেমনিভাবে সুলাইমান আলাইহিসসালামের যুগাচক মন্ত্রী যিনি ছিলেন একটা সেক্টর ছিল ছিল যোগাযোগ মন্ত্রণালয় এই যোগাযোগ মন্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল হুদহুদ পাখি সুবহানাল্লাহ হুদহুদ পাখিকে তিনি যোগাযোগ মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছিলেন এবং সৈনিক ডিপার্টমেন্টের লেফটেন্ট জেনারেল যিনি প্রধান তিনি ছিলেন শকুন পাখিকে এই দায়িত্ব দেয়া হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ছিল বাস পাখি এমনি ভাবে এক একটা পাখিকে এক একটা মন্ত্রলায় তিনি দিলেন আর একদিন সুলাইমানার সমস্ত পাখিদেরকে ডাকলেন তারা ঠিকমতো কাজ করছে কিনা এটা দেখার জন্য সকলকে তিনি ডাকলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পাখিদেরকে ডাকলেন সমস্ত পাখি সুলেইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির হয়ে গেল লক্ষ্য করে দেখলেন যোগাযোগ মন্ত্রী হুদুদ পাখি নাই সুলাইমান নবী বললেন ব্যাপার কি আমি যোগাযোগ মন্ত্রী হুদুদ পাখিকে দেখিতেছি না কেন সে কোথায় গেল আমকাদা মিনাল গায়বিন সে কি অদৃশ্য হয়ে গেল নাকি তোমরা কেউ কি বলতে পারো তোমাদের কারো কাছে বলেছে কিনা অথবা ছুটি নিয়েছে কিনা তোমরা কেউ কি জানো যত শূন্য সামন্ত ছিলাম যত পাখিগুলো ছিল তারা বলল মালিক হুদুদ পাখি যোগাদক মন্ত্রী কোথায় গিয়েছে আমরা তো কেউ জানি না এই যে হুদুদ পাখির সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারিমের মধ্যে 20 নাম্বার আয়াতে তিনি বললেন ওয়া তাফাক তৈরফ কলা মালিয়ালা আরল হুদুহুদা আমকা নামিন গ ইবি বললেন ব্যাপার কি কি হলো সকলকে দেখছি কিন্তু হুদুদ বাকিকে দেখেন আম্কা নামিনাম গো ইবি সে কি অদৃশ্য হয়ে গেল নাকি সে কি পলায়ন করেছে কেউ সালে না রাগ হয়ে গেল ডেকে বললেন লেফটেন্যান্ট জেনারেল সৈনিক ডিপার্টমেন্টের প্রধান শকুনকে বললেন গ্রেফতার পরোয়ানা জারি করলাম তুমি চলে যাও যেখানে হুদহুদ পাখিকে পাবে তাকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করবা তাকে তিনি দায়িত্ব দিলেন সুবহান এইবার যখন দায়িত্ব দেয়া হলো দায়িত্ব দিয়ে বললেন ওরে শকুন পাখি তুমি চলে যাবা হুদুদ পাখিকে ধরার জন্য আর তিনটি বিষয় আমি ঘোষণা দিলাম আমি তাকে কঠিন আজাব দিতে চাই কঠিন আজাব দেব যেহেতু সে না বলে চলে গিয়েছে আউলাদ বাহান্না অথবা তাকে জবং করে ফেলবো তাকে হত্যা করব আউলা ইয়াতিয়ানি বিসুলতানি মুবিন আর সঠিক প্রমাণ যদি দিতে পারে তাহলে মুক্তি দিয়ে দেয়া হবে তিনটি বিষয় যখন ঘোষণা দিলেন আমার ভাইরা এবার শকুন পাখি আকাশে উড়ান দিলেন এত পাখি থাকতে শকুন পাখিকে কেন এই দায়িত্ব দেয়া হলো প্রাণীবিজ্ঞানীরা বলেছেন শকুন পাখির দৃষ্টি এত দূর চলে যায় আকাশে উড়ে যখন দৃষ্টি মিলে তাকায় ষোলো বর্গ কিলো মাইল পর্যন্ত সে দেখতে পায় জোরে বলছো বাহারান লাফ এবার শকুন পাখি আকাশে উড়লেন তার দৃষ্টিতে হুদহুদ পাখি ধরা পড়ে গেল হুদহুদ কে ডেকে বলতেন তুমি গ্রেফতার মালিক তোমাকে গ্রেফতার পরোয়ানা জারি করেছে আর একটি কথা বলেছে তোমাকে কঠিন আযাব দিতে চায় অথবা তোমাকে জবাই করবে একটা সুযোগ দিয়েছে যদি সঠিক প্রমাণ দিতে পারো সঠিক আকারে তাহলে মুক্ত করে দিবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুদহুদ পাখিটাকে বলতে তাহলে কোনো ভয় নাই সঠিক প্রমাণ দিতে পারবো চলো মালিকের কাছে আমরা চলে যাই আমার কোনো চিন্তা নাই যদি সঠিক প্রমাণ দিতে আমি অবশ্যই পারবো এই কথা বলে এবার তিনি চলে গেলেন হুদহুদ পাখি উড়াল দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির হয়ে গেল আল্লাহর پیغمبر সুলাইমানের এত রাগ হল হুদহুদ পাখির পাখাটা শক্ত করে ধরলে দেখে বলতেন হুদহুদ পাখি সত্য করে বল কোথায় গিয়েছিলে অনেক সময় ধরে খুঁজেছি তোকে পাইলাম না সত্য কথা বলবি মিথ্যা কথা বলবি না এই কথা যখন বললেন এবার সেই হুদহুদ পাখি তিনি ডেকে ডেকে বলতেন আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাম ও মালিক আপনি শুনুন আপনি আমার বিচার করেন কোন সমস্যা নাই আপনি বিচার করেন কোনো সমস্যা নেই তবে আমি ন্যায় বিচারের আশাবাদী যদি অন্যায় বিচার করে থাকেন খুদার কসম কেয়ামতের দিন এলাহির আদালতে সমস্ত বিচারকের বিচারক আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনাকে জবাব দি করতে হবে যখন এই কথা বললেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পাই গম্বার সুলাইমান আলী সাল্লাম তিনি ভয় পেয়ে গেলেন হুদুদ পাখিকে ছেড়ে যে থর করে কাঁপতেছেন এমন সময় হুদুদ পাখি ডেকে বলেন মালিক কেন আপনি আমাকে ছেড়ে দিলেন আপনি আমার বিচার করেন তিনি বলতেছেন এমন একজন রবের কথা বলেছ এমন একজন স্রষ্টার কথা বলেছ বিচার যদি আমি ন্যায় না করতে পারি কিয়ামতের দিন এলাহির আদালতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয় আমি থর করে কাঁপতেছি এই জন্য আমি বলতে চাই আমার এই বাংলাদেশের যত বিচারক আছে সকল বিচারককে আমি বলবো আপনারা বিচার করেন কোন সমস্যা নাই তবে ন্যায় বিচারের আশাবাদী অল্লাহি আল্লাহর কসম করে বললাম একজন বিচারক যদি অন্যায় ভাবে বিচার করেন এই বাংলাদেশে খোদার কসম সমস্ত বিচারকের বিচারক আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার বিচার করবেন কথা বলে ঠিক কিনা এই জন্য বিচার করবেন কোন সমস্যা নাই বিচার হতে হবে নাই বিচার খোদার কসম করে বললাম বিচার যদি অন্যায় হয় কিয়ামতের দিন এক কদম পা উঠানোর ক্ষমতা কোন বিচারকের নাই সুলাইমান আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতেছেন এমন একজন রবের কথা বলেছ এমন সস্তার কথা বলেছ যার কাছে কোনো গাদদারি চলে না শক্তি চলে না কথা বলা ঠিক না দুনিয়ায় তো অনেক বাহাদুরি করা যায় ওই দিন কোন টেলিফোনে কাজ হয় না বলতেছেন সত্য করে বলো হুধ কোথায় গিয়েছিলা হুধুত বলতেছেন মালিক আমার কাছে এমন একটি খবর আছে আমার সজাতি আর একটা পাখি যার নাম হুধুত তিনি আমাকে ইনভাইট করলেন তার দেশে আমি চলে গেলাম সেটা আছে সাবানগর এই সাবা আমি চলে গেলাম সেখানে এমন কিছু বিষয় আমি জেনে এসেছি যে বিষয় আপনার কোন জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদ

আর বললেন মালিক এমন কিছু বিষয় আমি জেনে এসেছি জানা আছে যেই বিষয় আপনার জানা নাই আমার কাছে সাবা সম্প্রদায়ের খবর আছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই সাবা যেমন একটি খবর আমার কাছে আছে মনি ইন্নি ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম

এমন একটি বিষয়ে ইন্নি ওয়াজাদতু মুরাতান আমি একজন মহিলাকে দেখলাম একজন স্ত্রী লোককে দেখলাম তিনি নেতৃত্ব দিচ্ছেন ওই দেশে সাবানগরীতে নেতৃত্ব দিচ্ছেন তার শরম মাঝে যদি যা কিছু প্রয়োজন সব কিছু আছে আর একটি বিষয় আমি লক্ষ্য করে দেখলাম তার আছে বিশাল আকার একটা সিংহাসন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ওরে হুদহুদ পাখি কি কথা বলিস একটা রাজ্য আছে আমার পাশে আমার তো জানা নাই সেই দেশে রাজ্য পরিচালনা করে একজন মেয়ে তার সমস্ত অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত সব কিছু আছে বিশাল সিংহাসন আছে তাহলে সেই ব্যক্তি আসলে আছে কিনা আমার তো সন্দেহ হয় অরে হদ হদ পাখি আসলেই সত্য কিনা নাকি তুমি বাসার জন্য সাজানো নাটক তৈরি করেছো কিনা আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই আসলে সত্য কিনা তুমি আসলে সত্য কথা বলছো কিনা এইটা আমার জানার প্রয়োজন এই জন্য তোমাকে আমি একটু পরীক্ষা করতে চাই অলুক নাহনু উলু কুওয়াতি ওলু বা সিং সাদি দিউ আল্লা আম্মুর ইলাইহি ফাং দুরি মাদাতামুরিন আল্লাহ সবাই সালাতুয়া সালাম তিনি বললেন আমার তো সন্দেহ হয় তুমি হয়তো বাসার জন্য সাজানো করুন নাটকও করতে পারো আরো আসলে সব সময় নামে একটু পরীক্ষা করতে চাই তোমাকে আমি একটু পরীক্ষা করব সেটা হচ্ছে এই যে আমি তোমাকে আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই হাদা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফাংদুর মা যা আমি তোমাকে একটা চিঠি পাঠাবো তোমার দায়িত্ব হচ্ছে তোমার কাজ হচ্ছে একটা চিঠি তোমাকে বহন করতে হবে তুমি চিঠি নিয়ে চলে যাবে রানী বিলকিসের কাছে সেই মেয়ে লোকের নাম ছিল কি রানী বিলকিস জোরে বলতে নাম কি রানী বিলকিসের কাছে সেইটা দিবা এবং ফাঁকে অপেক্ষা করবা দেখবা তারা কি আলোচনা করে এই আলোচনা শুনে যদি আমার কাছে আলোচনা শোনাতে পারো তাহলে বুঝবো আসলেই সত্য নইলে জানবো তুমি মিথ্যার নাটক সাজাচ্ছ আমাকে একটু আমার সাজা থেকে বাঁচার জন্য এইবার যখন রেডি হয়ে গেল হুদুদ পাখি ডেকে মালিক আপনি চিঠি লেখেন এই চিঠি পুষানোর দায়িত্ব আমি হুদুদ পাখির যখন চিঠি লেখা হলম চিঠিটি দিয়ে দেয়া হলম হুদুদ পাখি এবার তিনি রওনা দিলেন সাবা নগরীতে সকাল রওনা দিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল সাবা নগরী সেই রাজ্যে গিয়ে দেখলেন রানী বিলকিসের বিশাল প্রাসাদের সমস্ত দরজা জানালা সব বন্ধ দরজা জানালা সব বন্ধ খোলা নাই চতুর্দিক দিয়ে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন চিঠি যদি দিতে না পারি ফেরত চলে আসি মালিক বলবে তুমি মিথ্যাবাদী তুমি বাসার জন্য নাটক করেছ আমাকে চিঠি পৌঁছাতে হবে দরজা জানালা সব বন্ধ কি করি চতুর্দিক দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করেন হদত পাখি লক্ষ্য করে দেখলেন ওই বিল্ডিং এর উপরের দিকে ভাঙ্গা একটা বিল ক্লিটর যাকে বলা হয় ভাঙ্গা একটি ছিদ্র দেখলেন ওই বিল ক্লিটরের মধ্যে তিনি ঢুকে পড়লেন লক্ষ্য করে দেখলেন ভিসরে বিশাল আকারে একটি খাট রানী বিলকিস খাটের উপর শুয়ে আছেন হইয়া তিনি ঘুমাচ্ছেন চিন্তা করলেন চিঠি নিয়ে গিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দেব কিন্তু চতুর্দিক দিয়া তীরন্দাস গুলা তীরের ধনুক নিয়ে অপেক্ষা করতেছেন যাতে কোন শত্রু ভিতরে প্রবেশ করতে না পারে হদত অপেক্ষা করলেন দীর্ঘ সময় দেখি কখন তার স্বর্ণ সামন্ত ঘুমিয়ে পড়ে যখন তারা ঘুমিয়ে পড়বে চিঠি নিয়া। রানী বিলকিসের কাছে পৌঁছে দিবম চিন্তা করতে করতে তিনি মনে করলেন এটাই আমার সুযোগ হঠাৎ করে দেখা গেল হুদুদ পাকে উড়াল দিলাম উড়াল দিয়া রানী বিলকিসের বুকের উপর সুন্দর করে চিঠিটি রাখলেন চিঠিটি রেখে আবার উড়াল দিয়া বিলকিলিটের সেই ভাঙ্গা জায়গা অপেক্ষা করতেছেন আর যেই রানী বিলকিস তিনি এমন একজন ব্যক্তি ছিলেন এই রানী বিলকিস তিনি এমন একজন ব্যক্তি ছিলেন আমার রব আমার আল্লাহ যাকে মানতেন না একমাত্র তারা সিজদা দিতেন সূর্যকে তারা সূর্যের পূজা করত সকালবেলা দেখা যেত সূর্যের আলো যখন রানী বিলকিসের চেহারায় পড়তো তখন তিনি সিজদা দিতেন তার বুকের উপর চিঠি দেওয়া এবার হুদহুদ বাকি অপেক্ষা করছেন হঠাৎ করে সকাল হয়ে গেল সূর্যের আলো এসে রানী বিলকিসের চেহারায় যখন পড়েছে ঘুমটা ভেঙে গেল লক্ষ্য করে দেখলেন বুকের উপর চিঠি তিনি আশ্চর্য হলেন চিঠিটা হাতে করলেন চিঠি পড়লেন চিঠি পড়তে গিয়া তিনি সেই দিন সূর্যকে সিজা করতে ভুলে গেলেন চলে বলে সুবাহার আল্লাহ কেননা একজন পয়গম্বরের পক্ষ থেকে যখন কোন মেসেজ যায় যখন কোন চিঠি যায় যার কাছে ওই ব্যক্তির সমস্ত খারাপ ইয়া দূর হয়ে যায় সুবহান আমাদের কাছে একটি চিঠি এসেছে সেটা হচ্ছে মহা পবিত্র কোরআন যে আকবার এই কোরআন যারা ধরতে পেরেছে যারা কোরআনকে আকলিয়ে ধরেছে তারাও কিন্তু সত্য পথ পেয়েছে কথা বল ঠিক কিনা এই জন্য আমার ভাইরা যখন তিনি সূর্যকে সিজদা করতে ভুলে গেলেন তার আমার আমার কাছে দামি একটি চিঠি এসেছে চিঠির ভাষায় আমি বুঝতে পারলাম একটা দামি চিঠি কোন একজন দামি ব্যক্তি তিনি হয়তো কোন আল্লাহ ব্যক্তি হবে আমি এখন কি করতে পারি তোমাদের ছাড়া কোনো ডিসিশন আমি নেই না সিদ্ধান্ত নেই না তোমরা একটু সিদ্ধান্ত দাও বলার সঙ্গে সঙ্গে সবা সদ্গনের মধ্য থেকে বললেন ও মহিলাকে ডেকে বললেন রানী বিলকিসকে বলে বললেন রানী অ রানী তার এত বড় সাহস আপনাকে চিঠি দেন শুধু নির্দিষ্ট তাকে ধরে আনবো তাকে মেরে ফেলব যুদ্ধে তো আমরা পারদর্শী আমাদের অনেক অস্ত্র আছে তাকে ধরে আনা হবে তাকে মেরেই ফেলব রানী বিলকিজ ডেকে না মুখ সাবধান করে কথা বলো চিঠির ভাষায় মনে হয় তিনি একজন আল্লাহওয়ালা হবে জোরে বলছো বাহার আল্লাহ এমন একজন চিঠি দিয়েছেন তার নাম শোলেই সেই সুলাইমান যিনি চিঠির মধ্যে লিখেছেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আর ও রানী বিলকিস তোমার সভা সদগুণ সহম তোমরা আমার সহিত কোনম আমার সেই কোন চক্রান্ত না করেন হিংসা বিদেশ না করে নত হয়ে আমার দরবারে তোমরা চলে আসো আমাদেরকে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন বলো এখন আমরা কি করতে পারি সবার ডেকে বলতেন মূল কি বর্তরা বলতেছেন অরানী আপনি যেটা বলবেন সেইটাই হবে এবার তিনি ডেকে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম আমি তাকে একটু পরীক্ষা করব একটু টেস্ট করব সুলাইমান আসলে একজন আল্লাহ বা তিনি একজন নবী হবেন কিনা তাকে পরীক্ষা করতে হবে আর পরীক্ষা করার পূর্বেই তার দরবারে তোমরা যাবা আমি কিছু উপঢৌকন তার দরবারে পাঠাব তার দরবারে উপঢৌকন পাঠানোর জন্য আমি একটি কাজ করব পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে দুই শতজন মহিলা যারা আছে পুরুষের পোশাক পরবা পুরুষ সেজে নাও আর দুই শতজন পুরুষ তোমরা মহিলার পোশাক পরবা চার শতজন ব্যক্তি এক শতজন স্পেশাল বাহিরী মোট পাঁচ শতজন ব্যক্তি তোমরা চলে যাবা সুলাইমানের বাড়িতে যদি তিনি নবী হয়ে থাকেন মহিলা পুরুষ সেজে যায় পুরুষরা মহিলা এইটাকে তিনি পার্থক্য করে দিতে পারবেন তিনি আগেই বলে দিতে পারবেন তোমরা মহিলা তোমরা পুরুষ আর যদি পার্থক্য না করতে পারে বুঝা যাবে তিনি পায়ে গম্বর নয় এইটা হচ্ছে তার প্রথম পরীক্ষা দুই নাম্বার তোমাদের মধ্যে একজন থাকবে প্রধান সেই প্রধানের হাতে আমি একটি জিনিস দিতে চাই সেটা হচ্ছে তোমাদের রেশমি কাপড়ে পেছন একটা কৌটা থাকবে কৌটার মধ্যে একটা মুক্তার দানা থাকবে তোমরা নিয়ে সুলাইমানের রাজ গিয়ে বলবে আমার হাতে কি সুলাইমান যদি বলে দেয় হাতে আছে কৌটা বলবে কৌটার মধ্যে কি যদি বলতেও পারে মুক্তার দানা তাহলে প্রশ্ন করো বা মুক্তার দানাটা সিদ্ধ করতে হবে হাত ব্যবহার করা যাবে না লৌহ খণ্ড নয় সুস্থ ব্যবহার করা যাবে না কোন স্পর্শই করা যাবে না যদি নবী হয় তাহলে মুক্তর দানাটা সিদ্ধ করে দাও যদি নবী হয় মুক্তর দানা সিদ্ধ করবে আর যদি নবী না হয় মুক্তার দানা সিদ্ধ করতে পারবে না আমার বিশ্বাস পারবে না হেরে যাবে এইটা হচ্ছে আরেকটি তার পরীক্ষা আরেকটা পরীক্ষা আর তোমরা যে 500 জন ব্যক্তি যাইবে প্রত্যেকজন ব্যক্তির হাতে থাকবে একটি করে স্বর্ণের ইট রেশমি কাপড়ে পেঁচানো থাকবে পনেরোশো ব্যক্তি তোমরা যখন স্বর্ণের ইট নিয়ে চলে যাবা সুলাইমান আলাইহিসসালাম সুলাইমান তিনি দেখে ভয় পেয়ে যাবেন ভয় কাঁপতে থাকবেন আর ভাববেন রানী বিলকিস এত বড় ধনী যে এক একজন স্বর্ণের ইট নিয়ে আমাকে উপহার দিতে আসছে আমার ভাইরা ওই যে তিনটা পরীক্ষা এক নাম্বার হচ্ছে তাকে ভয় দেখানো স্বর্ণের ইতিহাস দুই নম্বর নারীরা পুরুষ আর পুরুষ না নারী সাজা আজকে কিন্তু আমাদের বাংলাদেশে এখন কিছু পুরুষ মহিলার কিছু মহিলারা পুরুষ শাস্তে শুরু করেছে আছে কি নাই আজ আমাদের এই দেশে অনেক নারী আছে টাইট মার্কা ফুল প্যান্ট পরে কি পরে না শর্ট শার্ট এখন পরে এরকম আছে না নাই আছে না নাই আমাদের দেশের বন্ডার মা বলবো মা কষ্ট পার কিছু নাই আজ দুঃখে করে যা ফেলে দেয় বর্তমান এই যুগে মায়েরা যে পোশাক গুলা পড়তে হাই হাই রাস্তাঘাটে সব জায়গায় দেখবেন কি অবস্থা এজন্য আমার মাহফিলে মাঝে মাঝে একটা আমি কথা বলে থাকি যে আমাদের দেশে রেলওয়ে স্টেশন আছে প্ল্যাটফর্মে আপনাদের উল্লাপাড়া স্টেশন এই দেখবেন অন্ধ ফকির ভিক্ষা একটু বেশি থাকে ট্রেনের মধ্যে থাকে না তা আমি আমার তাফসি মাহফিলে বলে থাকি এমন একজন ভিক্ষুক ট্রেনের মধ্যে অন্ধ কিচ্ছু চোখে দেখে না ভিক্ষা করতেছেন আর গান গাচ্ছেন তারা দেখে করুণ সরে গান গায় একটু দিলে মায়া হয় না গান গাছো আমার আল্লাহ করি যখনই করুন সরে গান গাইল আমাদের দেশে আছে ব্যান্ড সঙ্গীত চুল থাকে বড় বড় যুবক ভাইরা আসো নাকি যুবক ভাইরা ভালো জানে কথা বলো যুবক ভাইরা চুল বড় বড় থাকে না এই ব্যান্ড সঙ্গী চুল আছে বড় বড় বেচারা দিলে একটু মায়লা হাত অন্ধ মানুষ কিছু টাকা বের করে ফকির হাতের মধ্যে ধরিয়ে দিলেন অন্ধ ফকির টাকা পেয়ে বড় খুশি এবার তিনি তার জন্য দোয়া করবেন দোয়া করার জন্য এবার ব্যান্ড সঙ্গীদের মাথায় একটু হাত বোলালেন দেখলেন অনেক বড় বড় চুল মুখে হাত বোলায় দেখে মাশাল্লাহ দাঁড়ি তো কিছুই নাই সেভাবে নিশ্চয়ই একজন মহিলা হবে যেহেতু চুল বড় বড় দাড়ি নাই তিনি এবার দোয়া করতেন আল্লাহ আমার একজন বোন আমারে কিছু টাকা দিল জানি না আমার বোনের বিবাহ হয়েছে কিনা যদি বিবাহ না হয় যোগ্য একটা স্বামী দিয়ে দাও যখন এই কথা বলেছে ব্যান্ড সঙ্গীতের তো মিজাজ বড় খারাপ কথা বলে ঠিক কিনা ধমক তো দাও বেটা অন্ধ চোখে দেখো না আমি একজন পুরুষ মানুষ তুমি আমারে মহিলা বানাও চিন্তাটা সর্বনাশ আসলেই তো পুরুষ মানুষ করেছে কি আমি তো চোখে দেখি না ভুল করে ফেলেছি এমনি যদি দোয়া করি ভিক্ষা তো পাবোই না ঝুলাও হারিয়ে যাবে চিন্তা ভাবনা করি আমাকে দোয়া করতে হবে আমার ভাইয়ের আনন্দ ফকির ট্রেনের মধ্যে আবার ভিক্ষা করে ও আমার মা বোনেরা ভাই আল্লাহ রস্তে একটি টাকা হাদান করি আহাজান পাশের সিটে ছিল একজন বোন সোনার বাংলাদেশ টাইট মার্কা প্যান্ট শর্ট শার্ট বক্স কাটিং চুল দেখবেন টাইট ফিটিং করে রিকশায় যখন যায় পায়ের উপর পা দিয়ে চশমা দেখেন উপরের দিকে দেয় ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে চুলের উপর লাগায় কথা বলেন ঠিক কিনা এখন চশমা আর সিস্টেম তো হয়েছে আবার অনেক বড় থাই গিলাস বিশাল চশমা চশমা দেয় চুলে কথা বলে ভুলে কথা বলে ঠিক কিনা রিক্সায় যখন চড়ে ওনার পোস্পাসি আলাদা রিক্সাওয়ালা রিক্সা চালায় আর রিক্সার উপর বসে গান গায় রিক্সার উপর বসে রিক্সার উপর বসে তিনি গান গায় ওরে রিক্সাওয়ালা ধীরে ধীরে চালা। মিটাবো যত মনের জ্বালা রিক্সাওয়ালা মনে মনে চিন্তা করেছেন হাই রে ম্যাডামের যে গানের সাইজ রিক্সার গতি আরো বেড়ে যায় হঠাৎ করে দেখা গেল গানটা ব্রেক তিনি বলতেও ও আমার মাস্তানা ও আমার দেওয়ানা রূপে আমার আগুন জ্বলে যখনই বলেছে রূপে আমার আগুন জ্বলে রিক্সাওয়ালা বড় চালাক পকেট থেকে বের করেছে একটা বিড়ি দেখ দাগ বলতেন ম্যাডাম একটু আগুন দেন বিড়িটা জালাই ম্যাডাম ধমক দিয়ে বলে রিকশাওয়ালা এই আগুন দেয়া বিড়ি জ্বালানো যায় না শুধুমাত্র মনের জ্বালানো মিটানো যায় মা বন্ধুদের বলবো মা যথেষ্ট হয়েছে আর নয় আর মিটানো যাবে না পর্দার মধ্যে চলে আসেন কথা বলেন ঠিক কিনা এইজন্য আজকে মা বোনেরা যেই পোশাক পরে ডিজিটাল কায়দা আজকে এখন বোরকা বের হয়েছে কথা বলাই ঠিক কিনা যদিও বুরকা আছে টাইট ফিটিং শর্ট বুরকা টাইট হাইরি ডিজাইনের বুরকা এখন বের হয়েছে শরীরের গঠনটা আরো ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন কায়দা আজকে বুরকা পড়তে কথা বলা ঠিক কি মাদেরকে বলবো মা খবরদার এই ধরনের বুরকা পরা যাবে না আজকে যে ধরনের আজকে তো আমাদের দেশে মাশাআল্লাহ একটা জিনিসের খুব অগ্রগতি হয়েছে প্রমাশর হয়েছে সেটা প্রত্যেকটা বাড়িতে টেলিভিশন আছে টেলিভিশন আছে না ইন্ডিয়ান চ্যানেল গুলো এসে আজকে আমাদের এই দেশটাকে ছয় লাভ করে ইমানটার বারোটা বাজিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা আমাদের এই দেশে সবচাইতে মারাত্মক যে চ্যানেল সেটা হচ্ছে স্টার জলসা চব্বিশ ঘন্টা মা বোনের স্টার জলসা নিয়ে পড়ে থাকে কথা বলে ঠিক কিনা একবার যদি দেখতে নেবে কাজা আদায় করে আপনাদের এই এলাকার মা বোনেরা হয়তো আপনাদের এলাকার মা বোনেরা কি স্টার জলসা দেখে নাকি দেখে দেখে ভাই বাংলাদেশের এমন কোন জিলা পাই নাই যে বলে নাই হুজুর আমার এলাকার লোক টেলিভিশন দেখে না গোটা বাংলাদেশের সব জায়গায় একই অবস্থা টেলিভিশন টেলিভিশনে মায়েরা পাগল ইস্টার জালসানে পাগল হাই হাই আজকে তার ইমানটা কোথায় দিল টেলিভিশন দেখে সব তারা বাস্তবে শিখতেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এজন্য ফেসবুকে মাঝে মাঝে এর আগে কয়েক মাস পূর্বে সম্ভবত ছয় সাত মাস গত মাহফিলের সিজনে আমি একদিন ফেসবুকে দেখলাম একটা ছবি একজন যুবক ফেসবুকে ছেড়েছেন তার কোলের উপর দেখলাম তিনটা বাচ্চা ছবি দিয়েছে একটি বাচ্চার মুখের মধ্যে ওই যে ফিটার দুধ পান করানোর ফিটার মুখের মধ্যে এইভাবে ধরে আছে আবার নিচের দিকে দুইটা বাচ্চা দুইটা ফিটার দুইটা বাচ্চার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনটা বাচ্চাকে দুধ পান করাচ্ছে নিজ লিখে দিয়েছেন যে আমি তিন সন্তানের জনক আজকে বাচ্চাদেরকে ফিটার পান করাই দুধ পান করাই ফিটারে ওনার আম্মা এখন ইস্টার জালসানে ব্যস্ত মা সিস্টার জালসানে ব্যস্ত এই স্টার জলসানি আজকে যে অবস্থা আপনারা জানেন জিকরগাছা চৌআটা মেহের ওই যে ইতে আপনার চৌআটাnga ওই সাইজ যশোর যশোরের একটা ঘটনা অনেক মানুষ জানেন ফেসবুকে দিয়েছিল নেটে দিয়েছিল এক রিকশাওয়ালার কাহিনী সারা দিন রিকশা চালিয়েছেন রাত নয়টার দিকে বাসায় ফিরছেন এসে দেখেন যে স্ত্রী ওই সিনেমা দেখানে ব্যস্ত টেলিভিশন স্টার জলসানি ব্যস্ত বলতেছেন রহিমা আমাকে খেতে দাও বলে একটু দেরি করো একটি দরে করো কিরণ মালাটা শেষ হোক বলে আরে ক্ষুদা লেগেছে তাড়াতাড়ি দাও না বলে আর একটু দেরি করো না বাবা রাগ হলে প্রচন্ড ক্ষুদা তো পাশেই ছিল লাঠি লাঠি নিয়া রহিমার মাথার উপর বসিয়ে দিয়েছে মাথা ফেটে যখন রক্ত ঝরছে পাল্টা তিনি লাঠি উঠে তার স্বামীর মাথার উপর মেরে দে বলতে মজা দেখাচ্ছি তুমি আমার ইষ্টা দেখতে দিলে না কিরণ মালা স্বামী দুইজনের মধ্যে গোলমার হয়ে রক্ত গ্রহণের পরদিন সকালবেলা চলে গেল তারা হাসপাতাল এটাই হচ্ছে কিরণ মালা পাখির কুফল কথা বলে ঠিক কিনা আজকের মা বোনেরা কিরণ মালা নিয়ে ব্যস্ত এই জন্য আমি আপনাদেরকে একটু পরে বলবো কিরণ মালা নিয়ে আমি একটা গানও গাই আজকে ইনশাল্লাহ আপনাদের এক কলি শোনাবো রাজি আছেন তো তবে এখন একটু পরে শোনানো হবে কিরণ মালার গান যেতে ফেলে রেখেছি আলোচনায় যেতে হবে রাত যেহেতু অনেক বেজে যাচ্ছে সাড়ে বেজে গিয়েছে আমার ভাইরা চিন্তা করেন না আহ জহাদ সারা রাত করবে তা আমি কি আলোসা আর কিছু সময় চালাবো চালাবো ভাই নাকি শেষ করে দিব কতক্ষণ থাকবেন ফজর পর্যন্ত হ্যাঁ ফজর পর্যন্ত সকলে রাজি আছেন তাহলে একটু টেস্ট করব তাকবীর দিতে হবে পারবেন যত শক্তি আছে শক্তি দিয়ে নারায়ে তাকব আল্লাহু আকবার তাকবীর দিতে হবে পারবেন না আচ্ছা আজকে আমি আলহামদুলিল্লাহ একটি জিনিস ভালো আছে অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি তরুণ যুবক আচ্ছা এখানে অবিবাহিত আলহামদুলিল্লাহ অনেক ছেলেরাই দেখছি আছে হাত না দা আমি যারা তরুণ যারা যুবক এদের রক্তে তো গরম বেশি যখন নির্বাচন আসে দেখবেন সেইভাবে মিছিল করে ফাটায় ফেলে আমার ভাই তোমার ভাই অমক ভাই সেই ভাই মিছিল করতে অস্থির করে ফেলেন আজকে উল্লাপাড়ার জুংলিপুর এই এলাকার আপনাদের একটু জানিয়ে দিবেন যে আসলে আমরা মর্দে মুজাহিদ আমরা আসলেই তরুণ যুবক আমরা আল্লাহর পথে আসি আমি একটা তাকবির দেব যারা বিবাহিত কেউ জবাব দিবেন না শুধুমাত্র অবিবাহিত ছেলেগুলাই জবাব দিবে রেডি তো হোপ জোরে কিন্তু দিতে হবে আমি টেস্ট করব কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আচ্ছা যেহেতু এর তো রক্তের গরম বেশি তো অবস্থা জোরে হওয়াটাই স্বাভাবিক আমি এইবার পরীক্ষা করব যারা বিবাহ করো নাই তোমরা চুপ থাকবা আমার বাবাজি এবং ভাইয়েরা যারা আছে আপনারা ওদেরকে বুঝিয়ে দিবেন যে আমরা হতে পারি বয়স্ক আমাদের কিন্তু তেজ এখনো কমে নাই তাকবীর দিতে হবে জোর ওদের চাইতে আওয়াজ জোরে দিতে হবে পারবেন না আল্লাহ আকবার আমার তো মনে হচ্ছে মুরুব্বিদের আওয়াজ বেশি হয়েছে তবে আমি কাউকে খাটো করছি না এইবার শেষ আর একটি তাকবীর হবে বিবাহিত এবং অবিবাহিত মিলে এত জোরে আওয়াজ দিবেন এই আওয়াজটা সামিয়ানার নিচে থাকবে না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে শয়তান যেন এই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় পারবেন না এই আওয়াজে বুঝতে পারবো কতক্ষণ মাহফিল চালানো যাবে রেডি তো ওযু যদি ছুটে যায় কোনো সমস্যা নাই নামাজ কিন্তু শেষ আর তাঁত বিদ্যার সময় দুটি হাত মুষ্টিবদ্ধ করে এইভাবে মারবেন তবে সাবধান থাকবেন কারো নাকে মুখে পিঠে যেন না লাগে রেডি পিছনের ভাইরা কি আসলে জবাব দিলেন না যে হুজুর তো শুনবে না কালে হাত মারবো হুজুর মুখে পিছন থেকে আওয়াজ দিচ্ছে পিছনের ভাই আওয়াজ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সকলে আওয়াজ দিয়েছেন তাহলে সারা চলবে নাকি রেডি তো আল্লাহ তামার ভাইরা হজর সুলাইমান আলিয়া সাল্লামকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস বলছে দুই শত জন মহিলা পুরুষ সাজো দুই শত জন পুরুষ তোমরা সাজো মহিলা আর প্রত্যেক ব্যক্তির হাতে থাকবে স্বর্ণের ইট এক একটা করে পাঁচ শত জন ব্যক্তি তিন পাঁচা পনেরো শত কেজি স্বর্ণ নিয়ে যখন তোমরা সুলাইমানের বাড়িতে যাইবা সে ভয় পেয়ে যাবে রানী বিলকিস কত বড় ধনী আজকে যদি আপনাদের এই জংলিপুর উল্লাপাড়ার এই মাহফিলে যদি এমনি ভাবে স্বর্ণের ইট নিয়ে আসে আপনারা খুশি হবেন না বলবেন হায় সর্বনাশ কপাল লেগেছে এত স্বর্ণ এই সিদ্ধান্ত নিলেন তার জানা ছিল না যে সুলাইমান কত বড় ধনী এটা তো তিনি জানতেন না আমার ভাইরা পাঁচ শতজন জন ব্যক্তি রেডি হয়ে গেলেন দুই শতজন পুরুষ নারী সাজলো দুই শতজন নারী পুরুষ পোশাক পরিধান করেছে নারীরা পুরুষ পুরুষরা নারী এক শতজনালে রেসমি কাপড়ে পেছানো। আর তাদের মধ্যে যিনি হচ্ছেন সর্দার যিনি নেতা তার হাতে আছে একটি কৌটা রেশমি কাপড়ে পেছনের মধ্যে আছে মুক্তার দানা সেইটা নিয়ে তারা রওনা দিলেন যখন তারা সিদ্ধান্ত নীরব সুলাইমান আলাইহিস সালামের দিকে রওনা দিবে ওই যে কিন্তু বিলকিলিটরের ভাঙ্গা জায়গায় হুদহুদ পাখি সবকিছু শুনতেছেন কি আলোচনা হলো এবার তাদের আসতে সময় লাগবে কিন্তু হুদহুদ পাখির উড়াল দিয়ে যেতে সময় লাগবে না হুদহুদ পাখি উড়াল দিল এক উড়াল দিয়ে সুলাইমানের রাজ্যে চলে আসলেন দেখে বললেন মালিক সর্বনাশ হয়েছে চিঠি দিলাম তারা আপনার রাজ্যে স্বর্ণ সামন্ত পাঠাচ্ছেন একজন না দুই জন না জন সৈন্য আপনার দরবারে আসবেন সেই সৈন্যদের প্রত্যেক সৈন্যদের হাতে একটি করে রেশমি কাপড়ে পেঁচানো স্বর্ণের ইট আছে আপনাকে উপহার দিতে চায় যাতে আপনি দেখে ভয় পেয়ে যান রানী বিলকিস কত বড় ধনী এতে কোনো সমস্যা নাই সেইটা আপনার দরবারে তারা নিয়ে রওনা দিয়েছে দুই নাম্বার দুই শতজন মহিলা পুরুষ সেজেছেন দুই শতজন পুরুষ তারা মহিলা মহিলারা পুরুষ সাজল আমি আপনাকে বলে দিলাম আপনি বলে দিবেন মহিলাদেরকে পুরুষ আর পুরুষদেরকে মহিলা কোনো সমস্যা নাই কিন্তু সর্বনাশ হয়ে গেল মালিক এই পাঁচ শতজন ব্যক্তির মধ্যে যিনি আছেন নেতা ওদের মধ্যে সেনাপ্রধান মুক্তার দানা আমি আপনাকে বলে দিলাম আপনি তো বলে দিতে পারবেন কিন্তু তারা প্রশ্ন তাদের আপনাকে পরীক্ষা করতে চায় মুক্তার দানা সিদ্ধ করতে হবে হাত ব্যবহার করতে পারবেন না লৌহ খন্ড নয় সুস্ময় কোন কিছু ব্যবহার করা যাবে না এইটাকে ছিদ্র করতে হবে আমি টেনশন করতেছি এটা তো আপনি করতে পারবেন না এমন একটি পরীক্ষা নিয়ে তারা আসতেছেন আমার ভাইরাম ওই যে মুক্তার দানা সিদ্ধ করতে হবে সেখানে কিছুই ব্যবহার করা যাবে না এই মুক্তার দানা কেমনি করে সিদ্ধ করেছেন আপনারা কি জানতে চান আজকে আমি আপনাদেরকে জানাবো কেমনি করে সিদ্ধ করেছে একটু শুনে যায় যাবেন না আমার ভাইরা সুলাইমান সাল্লাম ডেকে বলতেছেন হুদহুদ পাখি চিন্তার কোন প্রয়োজন নাই আমার অনেক সৈন্য সামন্ত আছেন ডাকতে বললেন কে আছম এক মুহূর্তে চলে যাব রানী বিলকিসের রাজদরবারে তারা যেই স্বর্ণের ইট নিয়া রওনা দিচ্ছেন 500 জন ব্যক্তি সেই স্বর্ণের ইটের মা আনতে হবে কে আছো তাড়াতাড়ি চলে যাও একজন সৈন্য দাঁড়িয়ে গেলেন ডেকে বললেন মালিক আমি পারব এক মুহূর্ত যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে অনুমতি দেয়া হল একজন সৈনিক তিনি চলে গেলেন রানী বিলকিসের স্বর্ণ তারা যা দিলাম তাদের হাতের যে ইট ছিল ইটের হুবাহু ব্যক্তি মাপ নিয়ে চলে আসলেন সুলাইমান আলী সাল্লামের দরবারে বলতেন মালিক এটা হচ্ছে মাপ তিনি নির্দেশ করলেন আমার স্বর্ণ সামন্ত দাও দানো তোমরা এখনই স্বর্ণ দিয়া সেম ভাবে তোমরা ইট তৈরি করতে শুরু করো ভাটায় যেমন ইট তৈরি হয় অসংখ্য স্বর্ণ সামন্ত তারা স্বর্ণের ইট তৈরি করতে শুরু করে দিল জোরে বলছো বাহার আল্লাহ স্বর্ণের ইট তৈরি করে অসংখ্য তৈরি হল এবার থেকে বলতেছেন সৈন্য সামন্ত আমার রাজপ্রাসাদ থেকে শুরু করেন চল্লিশ মাইল লম্বা করে সাদা সাত প্রস্ত করে তোমরা স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি করে হেরিম বানায় দাও স্বর্ণের রাস্তা আমার প্রাসাদ থেকে 40 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা তৈরি করবা আর মাঝে মাঝে একটি জায়গায় স্বর্ণের ইট রাখবে না ফাকার রাখবা আর এই ফাকার শূন্য ফাকার সংখ্যা থাকবে 500 জায়গায় একজন বলল মালিক স্বর্ণের ইট দিয়ে রাস্তা তৈরি হবে মাঝে মাঝে যদি স্বর্ণের ইট ফাঁকা থাকে দেখতে খারাপ দেখা যাবে সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমি যা জানি তোমরা তো জানো না এক জায়গা না দুই জায়গা নয় গোটা রাস্তার মধ্যে 500 জায়গা সনের ইট তোমরা ফাকা রাখবা জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার রাস্তা তৈরি করতে শুরু করলেন 40 মাইল লম্বা করে রাস্তা যখন তৈরি হয়ে গেল মাঝে মাঝে একটি করে ইট ফাকা রাখলেন 500 জায়গায় ফাকা রাখলাম এবার রাস্তা যখন তৈরি হয়ে গেল ডেকে বললেন মালিক রাস্তা আমরা কমপ্লিট করে ফেলেছি রাস্তা তো তৈরি হয়ে গিয়েছে আর কোনো কাজ আছে নাকি এবার ডেকে বলতেছেন রানী বিলকিসের পাঁচ শত জন ব্যক্তি যখন আমার প্রাসাদে আসবে আমার রাজ্যে তারা হচ্ছে আমার মেহমান এই মেহমান কি সাদর সম্মাসন দিয়ে তাদেরকে রিসিভ করতে হবে তারা সম্মানিত ব্যক্তি এই জন্য তোমরা কি কর চল্লিশ মাইল লম্বা করে রাস্তা তৈরি করেছ রাস্তার মাথায় তোমরা স্বর্ণ দিয়া বিশাল আকার একটা গেট বানাও সেই গেটে বিভিন্ন ধরনের নকশা করবা আর সেখানে লেখবা আহলান সাহলান মার হাবাম সুন্দর করে তোমরা শশিত করে স্বর্ণমণি মুক্তা দিয়া দামি একটা গেট তৈরি কর যখন নির্দেশ হয়ে গেল স্বর্ণ সামন্ত তারা শুরু করে দিলেন তারা গেট তৈরি করতে শুরু করলেন তারা সুন্দর করে দামি একটা গেট তৈরি করলাম আহলান সালান মার বিভিন্ন বিষয়ে তারা লিখে রাখলেন সুন্দর করে যখন গেট তৈরি করা হয়ে গেল গেট তৈরি করে বার্থডেকে বলতেছেন মালিক গেট তো তৈরি হয়েছে আর কোনো কাজ করতে হবে নাকি সুলাইমান নবী বলতেছেন অনেক কাজ এখনো বাকি গেট তৈরি করা সব এখন একটি কাজ এই গেটে তোমরা লাল একটা ফিতা বেঁধে দাও তারা আমার মেহমান রানী বিলকিসের স্বর্ণ আমার রাজ্যে আসবে তারা তো মেহমান তাদেরকে সম্মান দিতে হবে স্বর্ণের একটি কেসি রেখে দিবা লাল ফিতা কেটে উদ্বোধন করে আমার নতুন রাস্তায় তারা প্রবেশ করবে জরে বল সুবাহ নির্দেশ যখন হলম লাল ফিতা বেঁধে দেওয়া হলম স্বর্ণের কেসি রেডি থাকলো ডেকে বললেন মালিক ফিতাও তো তৈরি হলাম লাল ফিতা আমরা গেটে টাঙ্গিয়ে দিয়েছি আর কিছু করতে হবে নাকি বলে হাম তোমরা একটি কাজ করম চল্লিশ মাইল লম্বা তোমরা যে স্বর্ণের ইট দেয়া রাস্তা তৈরি করেছ ওই গেট থেকে শুরু করে আমার প্রাসাদ পর্যন্ত চল্লিশ মাইল গেট থেকে শুরু করে দুই দিক দিয়া তোমরা স্বর্ণ দিয়া পাচির বানাইয়া দাও জোরে বলছো বাহার স্বর্ণের পাচির তৈরি করবা এই পাচির বিভিন্ন ধরনের নকশা থাকবে পাচির যখন তৈরি হয়ে গেল দেখে বলতেছেন মালিক আমরা তো পাচির তৈরি করে চা কি করতে হবে সুলাইমান আলাইহিস বলতেছেন আরো অনেক কাজ বাকি তোমরা একটি কাজ করো আশ্চর্য ধরনের হিংস্র যত পানি আছে বাঘ ভল্লুক কুমির অজগর এই ধরনের প্রাণীদেরকে নিয়ে এই পাসিরির উপর তোমরা স্বর্ণের শিকল দিয়া জাগায় জাগায় বেঁধে রাখবে যখন রানী বিলকিজের স্বর্ণ আমার রাজ্যের মধ্যে ঢুকে পড়বে স্বর্ণের রাস্তা দিয়া দেখে তারা ভয় পেয়ে যায় আশ্চর্য হবে যে এই দেশের রাস্তা স্বর্ণ দিয়ে বানানো ওই দেশের বাদশাকে আমরা স্বর্ণের উপহার দিতে আসছি বরং তারাই লজ্জা পেয়ে যাবে জরে বলছো বাহার আল্লাহ এরপরে যারা তারা যখন ভিতরে ঢুকবে বাদ ভাল্ল বাজাগার হিংস্র পানি দিকে তারা ভয়ে থরথর করে কাঁদতে থাকবে তোমরা এই ধরনের ধর হিংস্র পানি গুলাম স্বর্ণের শিকল দিয়া পাশের উপর বেঁধে রাখ এবার যখন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের জীব জানোয়ার বাধা হলম ডেকে বললেন মালিক আর কোনো কাজ আছে নাকি ডেকে বলতেছেন হ্যাঁ প্রত্যেকটি প্রাণীর সম্মুখে বিশাল আকারে স্বর্ণ দিয়ে একটা প্লেট তৈরি করে দাও থালা বানিয়ে দাও আর প্রত্যেকটা থালার উপরে প্লেটের উপরে দামি দামি খাদ্যগুলা সাজিয়ে রাখো যাতে রানী বিলকিচের স্বর্ণ সামন্তরা এসে বলে যেই খাদ্যগুলা আমরা খাইতে পাই না অত সেই খাদ্যগুলা সুলাইমান সুলাইমান আলাইহিস সালামের প্রাণীগুলা খায় জোরে বাহার সুবহানাল্লাহ সন্দেহ করে পাসির তৈরি করলেন জীব জানোয়ার রাখা হলো স্বর্ণের থালার দামি দামি খাবার দেয়া হলো সুন্দর করে সুসজ্জিত করেছেন যেটা আল্লাহ আকবার সুলাইমান আলাইহিস সালাম জনের আল্লাহর একজন পয়গম্বর কথা বলা ঠিক কি না রানী বিলকিস তো তাকে চিনতেন না তিনি মনে করেছেন তাকে ঠকাইবো কিন্তু সম্ভব নয় এবার যখন তৈরি হয়ে গেল দেখে বলতেছেন মালিক আর কোন কাজ আছে না কি কি হজতেশুলাই আলাইসাল্লাম তিনি ডেকে বলতেছেন আরো কাজ বাকি আছে আবার রাজ্যের যারা সুন্দরী নারী আছ তোমরা কোথায় সুসঞ্চিত হয়ে পোশাক পরে ওই যে চল্লিশ মাইল গেট থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত দুই দিক দিয়ে তোমরা ভাবে দাঁড়িয়ে থাকবা আর ছোট্ট ছোট্ট বালক আর বালিকাগুলাম তোমরা মাঝে মাঝে দাঁড়িয়ে যাবে সেখানে অপেক্ষা করবেন শুধু তাই নয় তোমাদের প্রত্যেকের হাতে থাকবে ফুলের মালা। যখন লাল ফিতা কেটে আমার রাজ্যের মধ্যে ও নারীরা তোমরা তখন সেই সমস্ত স্বর্ণ সামন্তদের গলায় মালা পরায়ে সাদরে তোমরা বরণ করে নিবে আর ছোট্ট ছোট্ট বালিকা তোমরা ফুলের পাপ্তি গুলা তাদের পায়ের নিচে সে বিলিয়ে দিবে আর তোমরা গান গাইবে গান গাইতে থাকবে আর ফুলের পাপড়ি তাদের পায়ের নিচে সিটাবাম আর মহিলারা সনম তোমরা গলায় মালা পরাবে আর গান গাইতে থাকবে আমার ভাইয়েরা ওই দিন পাঁচশত জন সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে যখন পাঁচশত জন সৈন্য যখন তারা ভিতরে ঢুকলো তারা যখন ঢুকেছিলেন তারা ফিতা কেটে উদ্বোধন করে যখন ঢুকে ছিলেন নারীরা তারা মালা দিয়া বরণ করে নিল ছোট্ট ছোট্ট বালক বালিকা ফুলের পাপড়ি গুলা ছিটিয়ে দিলেন আর তারা যে গান গাইলেন ওই গানটাকে আপনারা শুনতে চান ইনশা আল্লাহ এই গানটি শোনাব ইনশা আল্লাহ ওই দিকে আছে মুক্তার দানা সিদ্ধ করতে হবে হাত লাগানো যাবে না লৌহ খন্ড কিছুই ব্যবহার করা যাবে না মুক্তর দানা সিদ্ধ করা হবে ইংসা আল্লাহ আপনারা দেখে যাইবেন শুনে যাইবেন আর যখন মালাগুলা দিল গান গাইনে এটাও শোনানো হবে ইংসা আল্লাহ আর একটি কথা বলেছি কিরণ মালা পাখিরও গান শোনাবো এটাও ইংসা আল্লাহ আমার ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্যটাকে যখন এমনি ভাবে সাজানো হলম বলেন তো এই সাজানোটা কতই না সুন্দর খুব সুন্দর করে সাজানো হলম পাঁচশত জন সৈন্য সামন্ত তারা রওনা দিলেন এই পাঁচশত জন সৈন্য সামন্ত রানী বিলকিসের বাড়ি থেকে তারা রওনা দিয়েছেন হজরতে সুলাইমান আলাইহিস সালামের বাড়ির দিকে তারা চলে যাচ্ছেন সুরাই মেলাসা রাজ্যের দিকে তারা যাচ্ছেন যাইতে যাইতে হঠাৎ করে যখন তারা গেটের সামনে হাজির হয়ে গেল গেট দেখেই তার আশ্চর্য হলেন একজন আরেকজনকে ডেকে বলে দেখো এত সুন্দর গেট এত সুন্দর গেট জীবনে আমরা কোনোদিন দেখি নাই জলে বলছো বাহার আল্লাহ এত সুন্দর গেট তৈরি করেছেন সুলাইমান সেই কেটে এলাকা আছে হানান সালান মারহাবা এরপর লাল রঙের ফিতা বাদা আছে সৈন্য সামন্তগুলো সামনে চলে আসল এবার সামনে স্বর্ণের কেসি দেয়া হলো তারা স্বর্ণের কেসি দিয়া লাল রঙের ফিতা কাটলেন উদ্বোধন করলেন উদ্বোধন করেন রানী বিলকিসের স্বর্ণ সামন্ত যখনই তারা পা দিলেন নিচের দিকে তাকায় দেখেন স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানানোর একজন আর একজনের দিকে তাকায় আর বলে সর্বনাশ যেই দেশে আমরা আসছি সোলাইমানকে স্বর্ণের উপহার দেওয়ার জন্য যাতে সে ভয় পায় লজ্জা পায় যে আমাদের রানী বিলকিস কত ধনী এখন দেখছি সেই দেশের রাস্তাই হচ্ছে স্বর্ণের রাস্তা সুবাহ আশ্চর্য হলেন একজন আরেকজনকে বলছে দেখছ স্বর্ণের রাস্তা একটু দেখার দরকার যাও তো দেখে দেখে আসো তো কত দূর রাস্তা এখানেই না আরো আছে এক ব্যক্তি ঢুকে পড়ছেন ভিতরে চলতেছে চলতেছে অনেক দূর চলে গেলেন ঘুরে এসে বলতেছেন নেতা বিশাল রাস্তা দেখে আসলাম পুরাটা রাস্তায় তার প্রসাদ পর্যন্ত স্বর্ণের ইট দিয়া তৈরি করা সুবহানাল্লাহ এত সুন্দর লেগেছে কিন্তু একটি দেখলাম আমার কাছে খারাপ লাগলো জাগায় জাগায় একটা করে শূন্য ইট নাই। বলেন তাই না কি বলে হ্যাঁ বলে দেখো তো একটু গুনে আসো কত জায়গায় ইট নাই এক দুই তিন করে গুনতে শুরু করলো গুনতে গুনতে এসে বলতেছেন সেনা প্রধানকে বলতেছেন নেতা পাশ্চাত্দি জায়গা দেখলাম ইট শূন্য মাঝে মাঝে ইট থাকা সেটা শঙ্ক আছে পাশশত স্বরার সঙ্গে সঙ্গে তিনি যিনি ছিলেন নেতা তিনি ডেকে বলতেছেন জান যাকে আমরা স্বর্ণের ইট উপহার দিতে এসেছি সেই দেশের রাস্তা স্বর্ণের ঈদ দিয়ে বানানো আমরা যদি সেখানে যাই মান সম্মান থাকবে না তিনি আমাদের কান ধরে মলিয়ে দিয়ে বলবেন আমাদের হাতে আছে ইট পাঁচশতটি আর রাস্তায় পাঁচশতটি জায়গায় শূন্য ইট নাই বলবে আমার রাস্তা থেকে ইট কুড়ায়ে এনে আবার আমাকে উপহার দাও আমাদের সম্মানই থাকবে না এই ইট উপহার দেওয়া যাবে না তিনি বলবেন পাঁচশত ইট পাইলা কোথায় আমার রাজ্যের আমার রাস্তাতে কুড়ায়ে আনছো পাঁচশত জায়গায় ইট ফাঁকা দেখছি তাহলে আমাদের সম্মান থাকবে না কি করো তার চাইতে দেখো একটা ইট নিয়ে ফাঁকা জায়গা রাখো দেখো সেম মেলে কিনা যখন ইট রাখলেন দেখলেন সেম টু সেম আল্লাহ আকবর আগ থেকে মাপ আনা ছিল তো একই ফরমায় তৈরি সুবহার এবার ডেকে বলতেছেন সেনা নেতা বলেন বুঝতে পেরেছি আর বুঝার বাকি নয় এই ইটগুলা নিয়া, সুলাই ইমানের বাড়িতে দেওয়া যাবে না উপহার দেওয়া যাবে না তার চাইতে একটি কাজ করন। তোমরা যার যার মতো হাতে যত ইট আছে এক একজন শূন্য জায়গায় ইটগুলা বসিয়ে দাও জোরে বলছো বাহার্ লাফ সমস্ত হাতের ইট রানী বিল কিসির ইটগুলা রাস্তায় শেষ হয়ে গেল হাত শূন্য ধরে বলে আল্লাহ আকবার একজন আরেকজনের দিকে তাকায় আর বলে আমরা বড় তাকব্বরি করেছিলাম আমরা চিন্তা করলাম সুলাইমান আলাইহিস সালামকে ঠকিয়ে দিব সে ভয় পেয়ে যাবে হাতে ঋণ শূন্য হয়ে গেল মান সম্মান আর থাকলো না প্রথম চান্সেই তো আমরা ফেল মেরেছি আমাদের দ্বারা আর কিছুই থাকলো না এবার ডেকে বলতেন নেতা চিন্তার কোনো প্রয়োজন নাই চলেন আমরা ভিতরে ঢেক

এখনকার ছেলেরা এটা জানে না এখন আসলেই পানি কিন্তু দেওয়া হয় না কেননা দামি পোশাক জুতা লাগায় আসে হাত পা ধরতে কোনো প্রয়োজন হয় না আগে দূর থেকে আসতো হেঁটে হেঁটে তারপর আগে তো বেশিরভাগই জুতা স্যান্ডেল ছিল না খালি পায়ে আসতো পাঞ্জাবিটা হাতে করেই আসতো কথা বলে ঠিক কিনা এরপর আসলে তাদের কাছে হাত মুখ ধোয়ার জন্য ওযু করার জন্য লটা বা বদনা যেটাই আপনারা কি বলেন এই এলাকায় ওযু করার বদনা এইটা দেয়া হতো এখন কিন্তু এইটা দেয়া হয় না সুলাইবার আলী তাদের হাত মুখ ধোয়ার জন্য অজু করার জন্য পানির ব্যবস্থা করেছিলেন তার রাজ্যে সেটা ছিল এক দিক দিয়া সারিবদ্ধ ভাবে কলস ভর্তি পানি অপর দিকে ছিল বালতি ভর্তি পানি সেইটা রাখলেন আর তার মেহমানদেরকে বললেন তোমরা এসেছো আমার রাজ্যে আমার মেহমান নাস্তা করার পূর্বে তোমরা হাত মুখ ধ একটু অজু করে আসো সুবহানাল্লাহ নারীরা কলসের প্রতি আকর্ষণ বেশি ওরা তো পুরুষ ছেড়েছে পুরুষ সাজা নারীগুলা দৌড়ে কলসের কাছে গিয়া হাজির জোরে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে সোলাইমান আলাইহিস সালাম বলতেছে তোমরা হচ্ছে ধুকাবাজ ও নারী তোমরা পুরুষ পুরুষটা নারী ছেড়েছো আমাকে ধোঁকা দিতে চাও ধুকাবাজদের স্থান আমার রাজত্বে জোরে আল্লাহু আকবার আজ আমাদের এই বাংলাদেশে এক শ্রেণীর ধুকাবাজ আছে কি এই ধোকাবাস তারা ধোকা দিতে চায় আমাদের দেশের মা বোনদেরকে বলো মা খবরদার এই রকম নারীর পোশাক পুরুষের পোশাক পরা যাবে না এই পোশাক পরা বাদ দিতে হবে পর্দার মধ্যে আসতে হবে সুবহানাল্লাহ তারা বললেন সর্বনাশ হয়েছে ইট তো গেল আমরা যে নারী পুরুষ তাও ধরা পড়ে গেলাম এখন একটাই কাজ আছে মুক্তার দানা দেখি কেমনি করে ছিদ্র করে আল্লাহু আকবার আমার ভাইরা যখন তাদের একটি ভরসা মুক্তার দানা হাতে আছে সুলাইমান এটাকে তো আর সিদ্ধ করতে পারবে না এটাই নে তাদের একমাত্র গর্ব তাদের একটুই একটি মাত্র কাজ এই চিন্তা করে ভাবনা করে তারা সামনের দিকে আগায় যাচ্ছেন পাঁচ শতজন সৈন্য সামন্ত হাজির হয়ে বলতেছেন ও সুলাইমান তোমার দরবারে এসেছি আমাদের মরিবা রানী বিলকিস পাঠিয়েছেন যিনি ছিলেন নেতা তিনি হাত তুলে ধরে বললেন আমার হাতে কি তুমি যদি পায়েগম্বার হও বলো আমার হাতে কি আছে আমার ভাইরা একদিকে হচ্ছে আল্লাহর পায়গম্বর অপর দিকে আগ থেকে তাকে জানিয়ে দেয়া হয়েছে এরপরও তো তিনি একজন আল্লাহর পায়েগম্বার আল্লাহ ইচ্ছে করলে তিনি জানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা যেমন আবু জেহেল বিশ্ব নবীজিকে এমনি ভাবে তার সম্মুখে এসে কঙ্কর এনে বলতো ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলো আমার হাতের মধ্যে কি যদি বলতে পারো আমি মুসলিম হয়ে যাব জয়েরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবীজি বললেন আবু জেহেল তোমার হাতের মধ্যে কি আছে আমি বলবো না তোমার হাতের মধ্যে যেটা আছে সেটাই যদি বলে তাহলে কেমনি হয় তিনি বলতেন যদি সেটা বলে আরো ভালো হয় জয়েরে বলুন আল্লাহু আকবার যখন এই ভিতর থেকে কঙ্কর আওয়াজ দিলেন এবার আবু ডেকে বলতেন মোহাম্মদ বিন বড় একজন জাদুকার জরে বলেন নাউজুবিল্লাহ তখন কিন্তু তিনি বলেছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ একজন জাদুকর তাকে কত ভাষায় কাল বন্ধ করেছিল আবু জেল উদ্বা সাইবার জাতিগুলা আবু এরা বিশ্ব অভিজিকে ভালোবাসতেন না কিন্তু আশ্চর্য বিষয় আজকের মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল এই আমুজে লুৎ সাহিবার জাতিগুলা যদিও তারা কোরআনকে ভালোবাসতো না রসুলকে ভালোবাসতো না কিন্তু কোরান তেল তারা ভালোবাসতো আজ আমাদের এই দেশে কিছু মানুষ আছে যারা কারি সাহেব আছে কোরান তেলাৎ করে যখন সুমধুর কন্টে কোরান তেলাত করে কোনো বাধা নাই কথা বলা ঠিক কিনা ডেকে বলে কারী সাহেব কোরান তেল আৎ করার সমস্যায় অর্থ বলতে পারবে না অর্থ বলতে গেলেই গায়ে জানা কথা বলে ঠিক কিনা আছে না সারাদিন ধরে সংসদ ভবনের জিকির জিকির যদি করেন আপনি কি নিষেধ করবেন কিচ্ছু না। সারাটি দিন ধরে যদি আপনি জিকির করেন কেউ কিচ্ছু বলবে না যখনই আপনি অর্থ বলতে যাবেন কাউকে মানিনা কোন শক্তি মানিনা কারো আইন মানিনা একমাত্র আল্লাহ ছাড়া এই কথা বললে কিন্তু আপনি ওই জায়গা থাকতে পারবেন না কথা বলার ঠিক কিরা এই আমুজের উসবা সাইবার জাতিগুলা বিশ্বনবীজি কুরআন তেলাওয়াত ভালোবাসতো যখন বিশ্বনবীজি কুরআনুল কারীম তেলাওয়াত করতেন তারা মুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠে কুরআন শুনতো জরে বল সুবহানাল্লাহ বিশ্বনবীজি খানাই কাবাব কুরআন তেলাওয়াত করছেন আবুজেল জেল উত্তর সাইবার জাতিগুলা সারাটি রাত্রি দাঁড়িয়ে দাঁড়েন কোরআন শুনলেন খুব মজা পাইলেন এবার তারা এক জায়গায় হয়ে বলতেছেন সনম আমরা নেতা আমরাই যদি কোরআন শুনি সমস্ত মানুষগুলা মোহাম্মদ বিন আবদুল্লাহ দলে চলে যাবেন আর চল আমরা একটা ওয়াদা করি আগামী কাল থেকে মোহাম্মদ বিন আবদুল্লাহর কণ্ঠে কোরআন শোনা যাবে না সকলে সিদ্ধান্ত নিলেন পরের দিন দেখা গেল নবীজি একদিকে বাণী দিকে বিশ্ব কণ্ঠে নবীজি যখন করলেন আবু জেহেল চিন্তা করলেন আমি নেতা নিশেষ করেছি কেউ যাবে না একা কি গিয়ে মুক্ত ভরে প্রাণ ভরে আমি কোরআন তেলত শ্রবণ করব। আবু জেহেল চলে গেলেন আল্লাহর নবীর পিছনে দাঁড়ানো আবু সুফিয়ান চিন্তা করছেন নেতা আসবেন না নিষেধ করেছে আমি যাইব উদ্ভা চিন্তা করেছে নেতা আসবেন আমি যাইব সাইবা চিন্তা করেছে কেউ আসবে না আমি যাইব যার যার মতো যত নেতা ছিল সমস্ত নেতা তার একত্রিত হয়ে গেলেন জোরে বল সুবহান আল্লাহ এবার আবু জেল তাকায় দেখে আবু সুফিয়ান উদ্বা সাইবা বলে তোমরা কেন বলে নেতা আপনি কেন আসছেন জোরে বল আল্লাহু আকবার বলে কোরআন শুনতে ভালো লাগে রমান হল কোরআনের মাহফিল যতক্ষণ আলোচনা শুনবেন দেখবেন খুব ভালো লাগে কিন্তু এমন সময় আপনি কথা বলবেন ভালো লাগবে মাঝে মাঝে কিছু কথা শুনলে একটু তিটাও লাগবে তখন মনে মনে চিন্তা করবে হুজুর আবার কি কয় আমার ভাইরা এবার আবু জেহেল বলল এইভাবে যদি কোরআন আমরা শুনি সমস্ত মানুষগুলো কোরআন শুনবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ গনে চলে যাবে কোরআন আর শোনা যাবে না আমি তো মৌখিক ভাবে আমরা বললাম এইভাবে মৌখিক ভাবে বলে লাভ নাই আমার অধিবেশন আছে পার্লামেন্ট আছে সংসদ ভবন আছে আমি সেখান থেকে একটা আইন চালু যদি করতে পারি আগামী কাল থেকে কেউ কোরআন শুনবে না এইভাবে আজও জাহানতার সংসদ থেকে একটা বিল উত্থাপন করলো 144 ধারা জারি করলো তিনি নিষেধ করলেন আগামী কাল থেকে কেউ কোরআনুল কারীম আর শুনতে পারবে না তিনি কোরআন শুনতে নিষেধ করলেন আর কোরআন শোনা যাবে না যেই ব্যক্তি কোরআন শুনবে তাকে প্যালিসমেন্ট দেয়া হবে এই যে কথা বললেন এই কথাটিকে রেকর্ড করে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকাব লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন জোরে আল্লাহ আল্লাহু আকবার লা তাসমাউ পক্ষনো শোনা যাবে না শুনতেই যেও না এই যে শুনতে নিষেধ করাছেন নিঃসন্দেহে তিনি ভুল করেছেন কথা বলেন ঠিক কি না আজ যদি এই দেশে কোন ব্যক্তি মানে কোরআন শুনতে তোমরা যায়ও না তাহলে ওই ব্যক্তি বোঝা যাবে আবু জেহেল মার্কা কথা বলেন ঠিক কি না আজকে আমাদের এই দেশে মাঝে মাঝে দেখা যায় তাফসীরুল কোরআন মাহফিলের চুয়াল্লিশ ধারা জারি হয় হয় কি হয় না হয় ভাই এই জন্য আমি বলতে চাই একজন সুস্থ ব্যক্তি যার মস্তিষ্ক ভালো এই ব্যক্তি কখনো কোরআনুল কারিমের মাহফিলে বাধা দিতে পারে না একশো চুয়াত্তর করতে পারে না সুস্থ মস্তিষ্কের কোন ব্যক্তি সে পাগল নয় কোন ভালো ব্যক্তিজনে যদি কারিমের মাহফিলে বাধার সৃষ্টি করে স্পষ্ট বোঝা যাবে আবু জেহেলের রক্তর শরীরে আছে কথা বলে ঠেকেরা আমার ভাইরা এই জন্য আবু জেহেল শেষ করেছিল কোরআন শোনা যাবে না তিনি বলতেন তিনি একজন জাদুকার তিনি মিথ্যাবাদী তিনি ভণ্ডব বিভিন্ন দিক দিয়ে আল্লাহর নবীকে মারার জন্য আবু জেহেল চিন্তা করেছিল সব কিছু থেকে ক্ষান্ত হলেন কিছুতেই কিছু করতে পারল না সর্বশেষে আবু জেহেল তার বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে বিদেশ থেকে একজন বিচারক হাবিব বিন মালিককে এনে বিচার করেছিলেন কথা বলেন ঠিক ঠিক এই хаবিব বিন মালিককে যখন আনা হলো বিভিন্ন কথা বোঝানো হলো আমাদের দেশে একজন ব্যক্তি আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি একজন যাদুকরের সнтаসি এই দেশে তিনি মানুষদেরকে মারধর করে সন্তাসী করে সবচেয়ে খারাপ মানুষ মিথ্যা কথা বললেন আর তার বসার জন্য স্বর্ণখচিত একটি বিশাল চেয়ার তৈরি করলেন বসার জন্য পাশে একটা রূপখচিত চেয়ার আবু জেহেল বসবে এবার দেখা গেল আবু জেহেল চলে আসলেন তার সাথীদেরকে নিয়ে আনলেন সম্মুখে অসংখ্যক দর্শক বসা বিচার হবে মোহাম্মদ বিন আবদুল্লার স্বর্ণ চেয়ারে বসে আছেন হাবিবিন মালিক রৌপিত চেয়ারে বসার আবু জেহেল এবার আল্লাহ নবীকে যখন ডাকা হল নবীজি যখন আসলেন ওমার ফারুক বলতেছেন হুজুর কোথায় যান বলে আবু জেল ডেকেছে বলে যাইবেন না আমার ভয় হয় আবু জেল শৈতানি করে কৌশল আপনাকে মারতে চায় বলে আমার আল্লাহ আছে কোনো চিন্তা নেই বিশ্ব নবী দিয়ে হাঁটতে হাঁটতে যখন তিনি হাবিব বিন মালিকের সম্মুখে চলে আসেন দূর থেকে হাবিব বিন মালিক বিশ্ব নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন আর মনে চিন্তা করতেছে এত সুন্দর চেহারার মানুষ কোনো দিন মিথ্যাবাদী হতে পারে না এত সুন্দর মানুষ কখনো সে মিথ্যাবাদী হতে পারে না সন্ত্রাসী হতে পারে না তার চেহারা দেখেই বোঝা যায় নিশ্চয়ই আবু জেল মিথ্যা কথা বলে বিচার করার জন্য তাকে ডেকে চাল আস্তে আস্তে বিশ্ব নবীজি সামনে চলে আসলেন একদম সামনে যখন এসেছেন হাবিব বিন আলেক তিনি লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন সুবাহ বলতেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আপনি এই চেয়ারে বসেন বলা সঙ্গে সঙ্গে বিশ্ব রবি স্বর্ণ খচিত চেয়ারের উপর বসে পড়লেন আবু জেহেল চিন্তা করলেন সর্বনাশ আমি চেয়েছিলাম তাকে মাটির উপর বসিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত করব এখন দেখছি একজন বিচারক নিজে চেয়ার ছেড়ে দেয় তিনি চিন্তা করলেন প্রধান বিচারক যে দাঁড়িয়ে থাকে কেমন তিনি চেয়ার ছেড়ে দিলেন হাবিব মালককে বসতে দিয়ে এবার নিজে তিনি মাটির উপর দাঁড়ানো জরিমানা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন আবু জেহেল তুই চেসিস আমার নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মাটির উপর দাঁড় করে লাঞ্ছিত করবি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবটাইতে সম্পর্কিত চারে বসে তোর মতো শয়তান আবু জেহেলকে লাঞ্ছিত করেছে কথা বলা ঠিক না ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু মাকিরিন চক্রান্তর মালিক কে এই জন্য সেই আবু সেখানে দেখা গেল হাবিব বিন মালিক ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ আমার ভাইরা যেই কথা বলতেছিলাম যেহেতু সময় শেষ আমি শেষের দিকে নিয়ে যাব রাত বারোটা পার হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে শেষ করবো এই যে বলতেছিলাম ডেকে বলতেছেন ওরে সুলাইমান আমার হাতে কি মনে আছে আল্লাহ পেগম্বর সুলাইমান ডেকে বলতেছেন তোমার হাতে রেশমি কাপড়ের মধ্যে যেটা আছে সেটা তো একটা কৌটা বলে কৌটা আছে ঠিক আছে বলো কৌটার মধ্যে কি আছে তোমাকে বলতে হবে আল্লাহর পয়গম্বর হজরতে সাল্লাম দেখে বলতেছেন কৌটার মধ্যে আছে মুক্তার দানা জোরে বলুন আল্লাহ বলা সঙ্গে সঙ্গে এবার তিনি প্রধান কে নেতা ছিলেন ডেকে बोलते আল্লাহর پیغمبر সুলাইমান মুকতার দানা আপনি ঠিকই বলেছেন আপনাকে একটু পরীক্ষা করতে চাই এই মুকতার দানা আপনাকে সিদ্ধ করতে হবে কিন্তু সিদ্ধ করতে হলে আপনি হাত ব্যবহার করতে পারবেন না কোন সূছ নয় কোন লৌহ খন্ড নয় কিচ্ছু নয় কোনো কিছু ব্যবহার করা যাবে না বিনা স্পর্শে আপনাকে মুক্তুর দানা সিদ্ধ করতে হবে যদি সিদ্ধ করতে পারেন তাহলে বসব নিশ্চয় আপনি একজন আল্লাহর পয়গম্বর আমার ভাইরাম ওই যে মুক্তার দানা সিদ্ধ করলেন কেমনি সিদ্ধ করেছেন আমি আপনাদেরকে জানাইতে চেয়েছি আর যখন তাদের স্বর্ণ সামন্তের গলায় মালা পরেছিলেন গান গাওয়ার জন্য গানটাও গাওয়ার জন্য বলেছে আপনি শুনতে চান এই জন্য আমি

এলাকায় যখন ঢুকেছে নারী গুলাম লাইন হয়ে তারা দাঁড়িয়ে আছে ফুলের মালা ছোট স্বর্ণ সামন্তকে বরণ করার জন্য পায়ের নিচে ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়ার জন্য আর মহিলারা গলায় মালা দিয়ে গান গিয়ে বরণ করে নিবে আমার ভাইরাব এবার যখন দেখা গেল ফিতা কাটা হয়ে গেল যখন ওই রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন করার সঙ্গে সঙ্গে দেখা গেল দুই দিক থেকে নারী গোলাম ফুরের মালা লিয়া রানী বিলকিসের সৈন্য সামন্তের গলার মধ্যে ঢুকিয়ে দিল আর বালক বালিকাগুলা পায়ের নিচে ফুলের পাপড়িগুলা বিড়াইতে শুরু করলো আর তারা একসঙ্গে কণ্ঠে গান গাইতে শুরু করল স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম হে অতিথি হে মহান অতিথি স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম হে অতিথি হে মহান অতিথি কতদিন ধরে আমরা সবাই কত যে ফুল তুলেছি তাই বনে বনে ঘরিব কত ফুল তুলি তাই বনে বনে ঘরিব কত ফুল তুলি কত যে মালা গেতেছি স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম হে অতিথি হে অতিথি স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম হে অতিথি হে মহানতিথি জরমা আমার ভয়র যখন দেখা গান তারা গান গিয়ে বরণ করে নিলেন রানী বিলকিদের স্বর্ণ সামন্ত ভেতরে গেলেন মুক্তর দানা সিদ্ধ করার জন্য অপেক্ষা করছেন আতার আলী বাড়ি মা বাবার জন্য পাঁচশত টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন এক বাক্স পুরা করা সকলেই বলো আমিন আমার ভাইয়েরা এবার দেখা গেল মুক্তর দানা হাতের উপর রেখে ডেকে বলতেছেন সুলাইমান আপনি মুক্তার দানাটা সিদ্ধ করে দেন আপনি হাত লাগাতে পারবেন না সুজ ব্যবহার করতে পারবেন না লৌহ খণ্ড নয় কোনো কিছু ব্যবহার করা যাবে না বিনা স্পর্শে আপনাকে সিদ্ধ করতে হবে সোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পায়ে গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ডাক বলতেন রানী বিলকিসের সৈন্যরা এই যে মুক্তার দানা দূরে সামনে রেখে দাও যখন সামনে মুখ তার দানা রাখা হল সুলাইমান আলী ওয়াসাল্লাম সকল প্রাণীর ভাষা তিনি জানতেন যত মাক লোক আছে সকলের ভাষা জানতেন সকলের সেই কথাবার্তা বলতে পারতেন জোরে বড় আল্লাহ একবার এই যে টেবিল বা বিভিন্ন কাটের সামগ্রীর মধ্যে এক ধরনের ছোট্ট ছোট্ট পুকা থাকে একে কি বলে ঘুনি পুকা ছিদ্র করে এই যে ছোট ছোট ঘুনি পুকা যেইগুলা কাঠ গুলাকে আটার মতো বানিয়ে ফেলতে পারে সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম ঘনি পোকাকে ডাক দিলেন কোথায় আছিস লাব্বাইক ও আল্লাহর পয়গম্বর কোন কাজ করতে হবে নাকি বলে হা সম্মুখে চলে যাও দেখো মুক্তার দানা আছে নিজ দিক দিয়ে ঢুকে উপর দিক দিয়ে বের হয়ে একটা সিদ্ধ করে দাও এই কাজটি তোমাদের করে দিতে হবে রানী বিলকিসের স্বর্ণ সামন্ত আছেন দেখলেন সুলাইমান দূরে দাঁড়ানো আছেন

যিনি ছেলেন নেতা প্রধান তিনি ছুটে গেলেন মুক্তার দানা যখন হাতের উপর রাখলেন লক্ষ্য করে দেখলেন আসলেই তো ভিতরে ছিদ্র সুবহানাল্লাহ এবার হযরত পাই সুলাইমান সুলাইবার

সঙ্গে সঙ্গে রানী বিলকিসের আশ্চর্য হয়ে গেল একজন আর ডেকে বলে সব কাজে আমরা ফেল মেরে গেলাম স্বর্ণের ইট রাস্তায় চলে গেল নারী পুরুষ সবগুলো চিহ্নিত হয়ে গেল এমনকি মুক্তা দানা পর্যন্ত তিনি সিদ্ধ করে দিলেন জড়ে বলছো বাহার আমার ভাই যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস যে ঘটনা অনেক লম্বা চড়া কথা সবে মাত্র শুরু হলো রানী বিলকিস আবার তিনি হাজির হবেন নিজেই তিনি আসবেন ওই দেশে কিন্তু আসার পূর্বেই দেখা যাবে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের বিশাল তার সিংহাসন তার বাড়িতে আগেই পৌঁছায় দিবেন জরে বল সুবহানাল্লাহ রানী বিলকিসের দেখবেন আমার সিংহাসন সুলাইমানের বাড়ি কেমনি হলো তিনি আশ্চর্য হবেন সুলাইমান ইমান বলবেন রানী বিল কিসকে আমার মেহমান খানায় যান হাঁটবেন নিচের দিকে মনে হবে পানি কিতাবের মধ্যে আসছে তার কাপড়টা উপরের দিকে টেনে ধরবেন পায়ে ছিল বড় বড় লোমগুলা তিনি দেখতে পাবেন জরে অফাকবা তিনি ভয় পেয়ে যাবেন সুলাইমান ইমান বলবেন রানী বিলকিস ভয়ের কিছু নাই এটা তো পানি নয় তোমার কাপড়টা ছেড়ে দাও জরুরাল লবাক্পা যেই সিংহাসন তার বাড়িতে হাজির করা হবে অনেক লম্বা চড়া কথা আমার দিন যদি সুযোগ এরপর থেকে আলোচনা হবে আল্লাহ আমার ভাইয়ের এই জন্য আসুন আমি আখিরি মুনাদ করবো আর একটি কথা যেহেতু বলেছিলাম কিরণমালা পাখির গান শোনাতে চেয়েছিলাম এটা কি বলতেই হবে নাকি ভাই আল্লাহ পর্দা নামে বোরকা পরে পর্দা সে তো করে না সত্য কথা বলছি আমি রাষ্ট্রকে হই কইরো না রাস্তা ঘাটে চলে নারী নামে বোরকা পরে বোরকা নামে বোরকা পরে মুক্তি খালি করে বর্তমানে দেখবে নারীরা যদিও বোরকা ওর মুখ খোলা থাকে থাকে না রাস্তাঘাটে চলে নারী নামে বোরকা পরে নামে মুক্তি খালি করে আবার কিরণমালা পাখি দেখে নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিরণমালা পাখি নিয়ে ব্যস্ত হয় নামাজ পর্যন্ত পড়ে না কথা বলেন ঠিক এই এলাকার মা বন্দির বলবো মা মালা পাখি ছেড়ে দাও আল্লাহ দরবারে হাজির হও পাশক তো নামাজ পড়ো ক্ষমা পাইবা নামাজ যদি না পড়ো কালেও তোমরা ক্ষমা পাইবে না কথা বলে ঠিক কিরা রাস্তা ঘাটে চলে নারী নামে বোরকা পরে বোরকা নামে বোরকা পরে মুক্তি খালি করে আবার কিরণমালা মালা পাখি দেখে নামাজ পড়ে না সত্য কথা বলছি বলে ভালো হব না পর্দা নামে বোরকা পরে পর্দা সে তো করে না সত্য কথা বলছি আমি মুখ লজ্জাকে হই কইরো না কথা বলে ঠিক কিনা যদিও বুরকা করা আসলে পর্দার জন্য নয় ডিজিটাল কায়দায় টাইট ফিটিং বুরকা এখন মাপুরা পড়তে শুরু করেছে কথা বলা ঠিক কিনা নারীরে পোশাক পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরেও আবার ভদ্র সাজে ভারী কথা বলা ঠিক কিনা আজকে দেখা যায় কিছু মায়ের আছে পুরুষের পোশাক পরে কথা বলা ঠিক কিনা টাইট ফিটিং প্যান্ট শার্টও এখন পরা ধরেছে আর চশমা এমন ভাবে দেয় কথা বলে ঠিক কিনা আর এরা বলে আনসুসাল যারা বোরকা পরে এরা হচ্ছে আনসুসাল আজকে আমাদের দেশে আজ আমাদের দেশে পর্দা নাই আজ পর্দার নামে পর্দা না থাকার কারণে আমাদের এই দেশে ইফটিজিন বেশি বেড়ে গিয়েছে কথা বলে ঠিক কিনা এই দেশে যতগুলা নারী ধর্ষিতা হচ্ছে বেশিরভাগ নারী দেখবেন যারা হচ্ছে বেপরদায় কোন পুপুর বুরকা পরা মা বোনের অ্যাসিডে নিক্ষিপ্ত হয় না কথা বলে ঠিক কিনা যতগুলা নারীরা অ্যাসিডে নিক্ষিপ্ত হয় ধর্ষিতা হয় অধিকাংশই নারী দেখবেন বেপরদা নারী কথা বলে ঠিক কিনা আজ আমাদের এই বাংলাদেশে ইফটিজিনে স্লোগান তোলা হয় পশ্চিমকালে বাংলাদেশ থেকে ইফটিজিন বন্ধ করা সম্ভব নয় ইফতিজিন যদি বন্ধ করতে আসতে হবে কোরআনের কাছে কথা বলে ঠিক কিনা আজ আমাদের দেশের বাড়িতে যদি আগুন লাগে মানুষেরা কিন্তু চিল্লায় আগুন লেগেছে কে কোথায় আসো একটু আগুনটা নিভাব এখন আগুন নিভানোর জন্য যাচ্ছেন একজন মহিলা তার কাছে ছিল আছে খড়ি বা লাকড়ি কি বলেন আপনারা খড়ি বা লাকড়ি যেটাই হোক সে চিন্তা করে আহারে আমার প্রতিবেশীর বাড়ি পুড়ে যায় যা আছে তাই নিয়ে সহযোগিতা করতে হবে আগুনের উপর খড়িগুলা ছিটায় দিলেন আগুন কি নেবে গেল বল আগুন আরো জ্বলে জ্বলে উঠেছে কথা বলে ঠিক কিনা বাড়িওয়ালা চিৎকার মেরে বলেছেন কে কোথায় আছে আমার বাড়ি পুড়ে তো শেষ যার কাছে যা আছে তাই নিয়ে তোমরা একটু সহযোগিতা করো যাচ্ছিলেন একজন শ্বশুর জামাই বাড়িতে লে বাত্ত শোক নিয়ে ওরে চিন্তা করলেন বুড়ি মহিলা যদি তার খড়িগুলা দিতে পারে তাহলে আমি কেন আমার লেপ আত্মসুখ দিতে পারবো না আগুনের পর লেপ আত্মসুখ গুলা দিল এবার মনে হয় আগুন নিবে গেল আগুন কি নিবে যাবে ভাই আগুন আরো দাও দাও করে চলেছে বাড়িওয়ালা চিৎকার মেরে বলেছে আমার বাড়ি পুড়ে শেষ কে কোথায় আসো নিবাও এমন সময় দেখা গেল আপনাদের উল্লা একজন দোকানদার জারকিন ভর্তি কিরোসির তেল নিয়ে যাচ্ছে উনি চিন্তা করলেন বুড়ি যদি খড়ি দেয় শ্বশুর যদি জামাইয়ের বাড়ি লে তো দেয় আমার তেলগুলো উপরে ঢেলে দিতে কিসের সমস্যা তেলগুলা ঢেলে দিল জনমের মতো আগুন মনে হয় নিবে পানি হয়ে গেল আগুন কিনিবেছে বরং আগুন নিবানোর নামে যখন মহিলা তার খড়ি দিল শ্বশুর যেমন জামায়ের বাড়ি লে বা তোষক দিয়েছে দোকানদার জারকিন ভর্তি কিরসি তেল ঢেলে দিয়েছে ওই বাড়ির আগুন নেবে না আর দাউ দাউ করে চলে গোটা বাড়ি পড়ে সরকার হয়েছে আজ এই বাংলার জমিনে ঠিক তেমনি ভাবে ইফতিজিন সন্ত্রাসীর আগুন দাউ দাউ করে জ্বলতে শিখেছে আজকে ইফতিজিন নামক আমরা আগরে আর আমরা সেখানে ইন্ধন দিচ্ছি কথা বলে ঠিক আজ যদি আমরা আগুন নিবাতে চাই এই বাংলাদেশ থেকে আমরা সন্ত্রাস দমন করতে চাই বাংলাদেশ থেকে যদি ইপ্রিজিন বন্ধ করতে চাই তাহলে পশ্চিম সম্ভব হবে না এইভাবে আইন করে র্যাব দিয়ে কোবরা দিয়ে বিভিন্ন আইন দিয়ে প্রশাসন দিয়ে সম্ভব নয় বাংলাদেশ থেকে যদি ইপ্রিজিন বন্ধ করতে হয় ফিরে আসতে হবে কোরআনের কাছে কথা বলা ঠিক কিনা কোরআনের কাছে যদি আসা যায় চব্বিশ ঘন্টার মধ্যে ইফটিজিন বন্ধ করা সম্ভব কোরআন ছাড়া ইফটিজিন এই দেশে আর বন্ধ হবে না নারী ধর্ষিত বন্ধ হবে না অ্যাসিড মারা বন্ধ হবে না এই জন্য ফিরে আসতে হবে কার কাছে আর একটু চিল্লায় বলেন কার কাছে কোরআনের কাছে যদি আসি তাহলে এই দেশ স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আমিন নারীর পোশাক পুরুষই পরে পুরুষে পুরুষকে নারী এমন পোশাক পরেও আবার ভরফর সাথে ভারী আবার লিপস্টিকের ঠেলায় ড্যাডি আপ্পা ডাকে না কথা বলে ঠিক ঠিরা এমন লিপিস্টিক মা বোনেরা লিপস্টিক নেওয়ার কারণে আপ্পাকে আপ্পা বলে না দুইটা ঠোঁট এক জায়গায় হয়ে যাবে এই জন্য স্টাইলে বলে ড্যাডি বাবা যখন ডেকেছে সালমা দুইটা ঠোঁট এক জায়গায় লেগে যাবে এসছি ড্যাডি আজকে ডিজিটাল কায়দায় এমনি করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাদেরকে বলবো মা খবরদার এইভাবে লিপস্টিক নিয়ে চুলটা ছেড়ে দিয়ে শরীরটা এলো করে তোমরা সৌন্দর্য সেজে জাহিলিয়ার যুগের মতো কখনো বাড়ির বাহিরে যাও না এই জন্য ভাইদেরকে বলবো এর জন্য বেশি দায়ী তার বাবা আর তার স্বামী কথা বলা ঠিক কিনা বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করতে পারে কোন মেয়ের ক্ষমতা নাই যে বাপ কে অপেক্ষা করে শহর বাজারে প্যান্ট শার্ট পরে বেড়ায় বাবাকে বলে আব্বা একটা উড়না এনে দাও বাবা এমন ধরনের বাবা উড়না এনেতে এত পাতলা যে এখান থেকে ধরলে আমার পাবনা সব দেখা যায় তাহলে বলেন এও বাবা মেয়ের উড়না কিনে দিচ্ছে পাতলা এর জন্য তাই হবে ওনার বাবা ওনার স্বামী স্বামীর করলে স্ত্রীকে টাইট দিতে পারে যে শুনবে না তাকে দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে কথা বলা ঠিক না অত আজকের এক শ্রেণীর পুরুষ আছে আজ তাই উচ্চলায় কখনো জান্নাতে যাবে না সাবাই ক্যাম বললেন দায়ুস্কারা বলে যে তার স্ত্রীকে যে তার মেয়েকে বিপর্যায় ঠেলে দিল আজকে অনেক সাহেব আছে স্ত্রীকে সাজাইয়া আহারে পহেলা বৈশাখ যখন আসে পেটের হলুদ অংশ বের করে মানুষকে দেখায় আর মনে মনে চিন্তা করে আমার স্ত্রী যাচ্ছে মানুষ তাকে বাহবা দিবে আমার মেয়ে যাচ্ছে মানুষ বলবে হাই হাই আল্লাহ পাক ক্ষোভা করুন সকল আবিন আল্লাহ পাক এই দেশকে কোরআনের দেশ হিসাবে কবুল করুন সকল আবিন পরিশেষে আমি দোয়া করে আজকের এই মাহফিলে এসেছি পাশে একটি কবরস্থান অসংখ্য মানুষ আপনাদের কেউ বা মা কেউ বা বাবা কেউ বা না কেউ দুনিয়ার মুক্তি বিদায় নেই তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক জানি না কবরে কোন হালত আছে তার জীবনের হীন হায়াতে একটি আমল কেউ যদি আল্লাহর চয়েস হয়ে যায় সেইটার ওসিলায় যেন কবর গুলাকে জান্নাতে টুকরা বানিয়ে দেয় সকল বড় আমিন আমার ভাইরা আসুন আমরা আখেরি মুনাজাত করব দোয়া করা হবে আল্লাহু আমিন আল্লাহু আমিন ও রব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ও রব্বানা লা بعدی হেদাইতানা ওয়াহাবুলানা বিল্লাদু কারহমান انك আনতাল ওহাব ও রব্বুল আলামিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বালশাবাড়ী জৌত কবরস্থানের উন্নতিgulpfile জংলিপুর জৌত ঐতিহাসিক ঈদগাহ ময়দানে বসে হাজারো জনতাকে নিয়া পরান হাদিসের আলোচনা শুনে গভীর রজনীতে আল্লা আল্লাহ দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকার সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াই দিয়েন ছয় হাজার মাইল দূরে শুয়ে থাকা নবীজির রওজা মুবারকে সবটুকু পৌঁছায়া দাও তাম বিশ্বের মাটি নিছে যতগুলি মৌমিন মৌমিনা শুয়া সিরিয়াল সকলের কবর সব পৌঁছে দাও কবরে আজাব তুমি মাফ করে দাও আমরা এখানে যারা হাত উঠিয়েছি এদের মধ্যে কার বা জনম মা দুনিয়ার বুক থেকে বিদায় নিল রে আল্লাহ কার বাপ নাই আয় আল্লাহ তাআলা যেই দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করেছিল ঠিক মতো মা খানা পর্যন্ত খাইতে পারে রাই মা যখন খানার প্লেটে বসেছিল মায়ের পেটের ফিতুরি কতবার কুনুই দ্বারা আঘাত করেছিল মা খাইতে না খানার খানা প্লেটটি সামনের দিকে ঠেলে দিল আরাম করার জন্য মা আমার বিছানায় শুয়ে পড়ল মায়ের পেটের ভিতরে কতবার পা দ্বারা লাথি বেড়ে দিল জনম দুখিনী মায়ের ঘুম হলো না সারাটি রাতটি ধরে মা উঠলো আর বসলো ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর করো মানুষ জানল অবশেষে বত্রিশটি নারী ছিঁড়া যন্ত্রণে নিয়া রক্তাক্ত অবস্থায় মা আমাদেরকে প্রসব করেছিল রে আল্লাহ ওই সনম দুঃখিনী মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন পাশের গরস্থান আয় আল্লাহ তাআলা সকল গোরস্থানে যতগুলি মুমিন মুমিনার শিয়াছি আছে আল্লাহ সকলের কবরে আজাব তুমি মান করে দাও কবর গোলাকে জান্নাতের টুকরা বানায়া দাও ওরা বোনায়ন আমি সারা জীবন ধরে এত গুনা করেছি রে আল্লভ গুণার দিকে যখন তাকাই যাহার নাম ছাড়া কিছুই তো দেখি ডারে আল্ল ও রব্বুল আলামিন গুণের দিকে তাকাইও না তুমি যে বান্দা মনে করে তোমার রহমতে ওছিলায় तमाम जिंदগির গুনাহাদা তুমি মাফ করে দাও ও রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন জিনারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আয়োজন করলো রে আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে না ও রব্বুল আমিন করে বারবার করে মোবাইল ফোনের যোগাযোগ রেখে যিনি আজ এই পর্যন্ত আমাকে এনেছেন জনাব আব্দুল হাকিম ভাই তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ও রব্বুল আমিন আজকের এই সম্মানিত সভাপতি জুনাব আলহাজ রিজম করিম স জুনাব নুরুল ইসলাম সরকার আলহাজ মোহাম্মদ শাকওয়াত হোসেন আলহাজ মোহাম্মদ আলতাব হোসেন মুকুল জুনাব মোহাম্মদ মুক্তার হোসেন মোহরী সহ প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ অরপন আর আমিন আস্কর যিনি দ্বিতীয় বক্তা বিশিষ্ট আলেমেদিন আমার ভাই জুনাব মাওলানা সাইদুর রহমান সিরাজী ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের মাহফিলের তৃতীয় বক্তা যিনি আলোচনা করেছেন প্রতিবন্ধী মাওলানা রফিকুল ইসলাম জীবনকে তুমি কবুল মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার পাশে আশেপাশে বসা আলেম ওলামাদেরকে তুমি কবুল করো আয় আল্লাহ তাআলা মাইকলা ডেকরাটার লাইট থেকে শুরু করে সকলকে তুমি কবুল করো ব্যবসাতে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়িতে বসেছি মায়েরা কষ্ট করে খাবারের ব্যবস্থা করে যে মা বোনদের কবুল করো বাড়ির প্রতি তুমি খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নাও যে আলোচনা রেখেছি আল্লাহ তালা সকল কামল করার তাউফিক তুমি দিয়ে দাও বিরহাম হুম অরবায়া নি সগি র আল্লাহ তালা জিরা অশোক বিমারে আছে রোজ বেদী তুমি ভালো করে দাও যেই মামুনদের সন্তান হয় না সন্তান তুমি দান করো আল্লাহ আয় আল্লাহ তালা যার মনের যে মনের বাসনা আল্লাহ সবগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা সকলের নেক মাকসুদকে কে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বানা তাকাববাল মিন্না ইননাকা আন-সামিউল আ'লিন আতুব আলাইনা ইননাকা আন-তাওয়াবুর রহিম আয় আল্লাহ তাআলা khas করে যেই ভিডিও মেন আমার ভাই আব্দুল কাদের বড় কষ্ট করে ঢাকা থেকে এসেছেন ইস্পিয়া মিডিয়া সেন্টার আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে রেকর্ড করেছেন আল্লাহ তুমি তাকে কবুল মঞ্জুর করো শরীর স্বাস্থ্যকে তুমি সুস্থ রাখো আল্লাহ سبحان ربك رب العزه اما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله